प्लीज सब्सक्राइब माय यूट्यूब चैनल एसबी ड्यूटी ভালো লাগলে লাইক এবং শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না রহমত আল্লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে শুধু মুসলমানের নবী করে পাঠায় দেন বিশ্ব নবীকে আল্লাহ নবীকে মুসলমানের নবী হিন্দু ইহুদি নাসারা খ্রিস্টান বৈদ তমাম মানুষের নবী করে পাহাড় পর্বত গাছপালা তরুলতার নবী করে আল্লাহ পাক আমার সাল্লাকা ইল্লা রহমত আল্লিল আলামিন করে জগৎবাসীর জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কখন শুরু হবে আমি আব্দুল মুতালিব হয়তো সংবাদ পাবো না আমি পুরুষ মন কাছে পৌঁছাইতে পারবো না আমাকে সংবাদ জান্নাতের দরজা গুলো খুলে দিয়ে দাও জাহান্নামের দরজা গুলো বন্ধ করে দিয়ে দাও আমার আরশ আজিমকে সুন্দর করে সজ্জিত করো আমি দুনিয়ার জমিনে আমার বিশ্ব নবীকে আমি আল্লাহ পাঠাই দিয়ে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ তমাম মালাইকা ফেরেশতারা আসমানের উপরে ফিস্টিং নিয়ে ঝান্ডা নিয়ে বিশ্ব নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে আল্লাহর নবীর উপরে তমাম মালাইকা ফেরেশতারা তারা আল্লাহ নবীর তারা সালাম তাওহা পাঠ করে স্লোগান দিতে থাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল আমার বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমার কোলে একবার তুলে দিয়ে দে ও মিয়াইমা আমার বেটা আব্দুল্লাহকে মদিনার জমিনে জন্মের মতন হারিয়ে ফেলেছি এই বুড়ো বয়সে শেষ মুহূর্তে পর্যন্ত আমার বেটা আব্দুল্লাহকে আমি দেখতে পাই না রে ওরে উম্মে আইমা সুয়াইবিয়া আমার সেই মৃত বেটা আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমার বেটা আমার ভাই মোহাম্মদকে আমার কোলে একবার তুলে দিয়ে রে জন্মের মতন বিশ্ব নবীকে কোলে করে নিয়ে আমার বেটা আব্দুল্লাহ দাদা বেদনা খানা জন্মের মতো নিবারণ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ দরজা খুলে বলেছিল ও বাবা আব্দুল মুতালিব আপনার কি বেনিন খারাপ হয়ে গিয়েছে আপনি কেমন করে জানেন না তখন বাচ্চা প্রসব করিনি আমি না যে বেটা ছেলে আজ তার ছেলে হবে কি মেয়ে হবে আপনি কেমন করে সে বলছেন জানেন না বেটা মোহাম্মদ আমার কোলে তুলে দিয়ে দেরে ও বাবা আব্দুল মুতালিব আপনি কেমন করে জানলেন যে কারণ আপনার যে আজকে আব্দুল্লাহ যে পুত্র সন্তান হবে মেয়ে ছেলে হবে পারে বেটা ছেলে হতে পারে শুধু তাই নয় ও বাবা আব্দুল মুতালিব আমেনার বেটা তার জন্মগ্রহণ করার পরে তার নাম যে মোহাম্মদ রাখা হবে এ নাম কোথায় পেলে কোথাতে শুনলে ওই সময় বলেছিল ও মিয়াইমা রে আমি আসমান থেকে আল্লাহর ফেরেশতারা আমার বিশ্ব নবীর নাম তার লক্ষ্যে ফিস্টিং নিয়ে তারা স্লোগান দিতে থাকে আমি এই স্বপ্ন দেখে মদিনার জমিনে গে যখন বা ফারা হয়ে গেলে বাপের মাজা জিয়ারত করে নানির বাড়িতে ঘোরার পরে দুনিয়ার জমিন থেকে মাম্মা জানকে হারিয়ে ফেললেন জনমের মতন বিশ্ব নবী এতিম কাঙাল হয়ে গেল ওই সময় বিশ্ব নবীকে কোলে করে নিয়ে মদিনা থেকে মক্কার জমিনে ফিরে আসে
বাপ আব্দুল মুতালিব মক্কার পাহাড় উঁচা জায়গায় তাকিয়ে আছে আমার বোমামেরা আমার ভাই মোহাম্মদ কে নিয়ে মক্কা থেকে মদিনা শরীফে চলে গিয়েছে ওই সময় বাপ আব্দুল মুতালিব তাকিয়ে দেখে তাম উটগুলো দেখা যায় তাম মহিলাদেরকে দেখা যায় আমার বোমামেরা কে আমি তো দেখতে পাই না আমার ভাই মোহাম্মদ উম্মে আয়মানের মেয়ের কোলে আছেন ওই সময় বিশ্বনবী কেঁদে 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 আম্মা জানে চোখ গুলো ফুলে গিয়েছে উম্মে আয়মান যখনের পিঠ থেকে নেমে গিয়েছে বাপ আব্দুল মুতালিব ওই সময় নিকটে ছুটে এসেছে উম্মে আয়মানের চোখের পানি পড়া দেখে আল্লাহর নবী ছুটে গিয়ে বাপ আব্দুল মুতালিবের গলা খানা জড়িয়ে ধরে বলেছিলেন ও দাদা যান আমি মোহাম্মদ আমার দুনিয়ায় বাপ নাই মা দুনিয়ায় আমার নাই ও দাদা যান আল্লাহর নবী সময় বাপ আব্দুল মুতালিবের গলা ছাড়া জড়িয়ে চিৎকার করে কেঁদে ওই সময় আবু তালেবের বিবি ফাতেমা বিশ্বনবীর কান্নার আওয়াজ পেয়ে ছুটে এসেছে ফাতেমা সে বলেছিল ও আমাদের ভাতিজা মোহাম্মদ বাবা কেঁদো না আমি তোমার দুনিয়ার জমিনে তোমার দাদি আম্মা যার বেঁচে আছি আমি তোমার চাচি আম্মা যার বেঁচে আছি আমি তোমাকে লালিত পালিত করব সুরে সুবহানাল্লাহ হে মুসলমান ওই সময় বিশ্ব নবীকে বাপ আব্দুল মুতালিব তিনি লালিত পালিত করলেন তিনি যখন মরণের বিছানায় শয্যাশায়িত হয়ে গেছে মরণের বিছানায় সে তাম ছেলেদেরকে ডাকছে বাবা ও আমার ছেলেরা ও আমার ছেলেরা বাবা সকলে আমার কাছে আয় বাবা তোর ভাতিজা মোহাম্মদ এর দুনিয়ায় মা নাই বাপ নাই আমি হায়াতে বেঁচেছিলাম বাবা আমিও চলে যাচ্ছি বাবা এই তিন ছেলেটা কে তাকে লালিত পালিত করবি বাবা কে কে নিবি বল একবার ওই সময় আবু তালে বলেছিল ও আমার রাজা আমি আবু তালে আমার ভাতিজা মোহাম্মদ কে আমি তাকে লালিত পালিত করব জোরে বল সুবহানাল্লাহ হাদিস পাক এসেছে আবু তালিব ইসলাম কবুল না করতে পারে কালমা গ্রহণ না করতে পারে যতদিন হায়াতে বেঁচেছিল বিশ্ব নবীর জন্য আবু তালিব ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান শুনলে অবাক হয়ে যাবেন কোন নবীর উম্মত আমি বাপি হয়েছি কোন নেতার নেতৃত্ব আমরা ছেড়ে দিয়েছি মুসলমান দুনিয়াবীর জুতো চাটার নেতার নেতৃত্বকে বজায় রাখতে গিয়ে এই মুসলমান একজন কলমাওয়ালা মুসলমানকে রাইফেলে গুলির হত্যা করে মুসলমান দ্বিধা করে না বিশ্ব নেতার নেতৃত্বকে ছেড়ে দিয়ে দুনিয়াবীর নেতার নেতৃত্ব বজায় রাখতে গিয়ে একজন মুসলমান আর একজন মুসলমান একদম বম দিয়ে ওই মুসলমান তা হত্যা করে মুসলমান দিদা করে না হে মুসলমান কামতের মহাময়দানে আল্লাহ দরবার কি বলে কৈফিয়ত দেবে বাবা বিশ্বনবীকে যখন 9 বছর বয়স হয়ে যাব তালে বলেছিল ও ফাতিজা মোহাম্মদ আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছি বাবা আমার সাথে যাবে কি বলো বাবা আল্লাহ নবী বলেছিলেন ও চাচা দাদ আপনি আমাকে নিয়ে যান নিশ্চয় আপনার সাথে যেতে চায় আবু তালে উঠের পিঠে উঠেছেন বিশ্ব নবী কোটের পিছনে বসায় নিয়েছে মক্কার জমিন দে আবু তালে ওকে হাঁকায় হাঁকায় নিজের আত্মীয় স্বজনের বন্ধুর বাড়ি যাচ্ছে যারা হাজির সাহেব আছেন নিশ্চয়ই জানবেন মক্কা শরীফের সময় সময় লোহ হাওয়া গরম হাওয়া বইতে থাকে কেননা মক্কা রোটেরা ওই সময় নিজের মুখটাকে বালুকার ভিতরে লাগায় দেয় কারণ আমার পিঠের সাওয়ারে আরোহণকারী বসে আছেন তিনি যেন বুঝতে পারে সম্মুখে গরম হাওয়া লোহ হাওয়া সে তাড়াতাড়ি গায়ে যেন চামড়ার পোশাক পরিধান করে নেয় আবু তারে বলে করলাম নিশ্চয়ই সম্মুখে গরম হাওয়া লোহ হাওয়াতে ওই সময় তাড়াতাড়ি চামড়ার পোশাকটা উটের পিঠে গেনে আবু তারে গায়ে পরিধান করে নিয়েছে
উটের পিঠে আবার উঠে বসেছে আবু তালে উঠেন লাগাম ধরে টানছে বারবার টানতে টানতে প্রাসাদ হয়ে গেছে আবু তালে কোনো মতে উটকে বালুকার ভিতর থেকে মুখটাকে বার করতে পারলো না জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় আবু তালে উঠের পিঠ থেকে নেমে চাবুকখানা নিয়ে নিজের উটকে তোমার মারতে থাকে এত প্রহার করতে থাকে উট আর সহ্য করতে পারে না ওই সময় বিশ্বনবী উটের কষ্টখানা দেখে বলেছিলেন ও চাচা যান ওই আমার চাচা যান আমি মোহাম্মদ একটা কথা বলতে চাই চাচা আমার কথাটা রাখবেন কি বলুন আমার কথাটা নেবেন কি বলুন চাচা আবু তালে বলেছে হে ভাতিজা ও ভাতিজা মোহাম্মদ কি কথা বলবি বাবা কি কথা বলবি রে আল্লাহ নবী বলেছিলেন ও চাচা যান ও চাচা আবু তালে আপনি একটু জায়গা পরিবর্তন করবেন আপনার জায়গা আমার বসার জায়গা দেন আমার জায়গা আপনি চলে আসুন আমি উঠে লাগাম খানা ধরে দেখি উট পথ চলে কিনা ধরে সুবহানাল্লাহ সম্মুখে বসেছে উঠে সম্মুখে বসার সাথে সাথে ওটা তো আজকে লাগাম খানা ধরে ছোট ওই সময় আনন্দই বাগ বাগ হয়ে এত গতিতে আনন্দ মক্কার জমিন দে দৌড়াতে শুরু করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিছু রাস্তা যাওয়ার পরে আবু তালে বলেছে ভাতিজা ও ভাতিজা মোহাম্মদ আমার তো ভালোই যাচ্ছে বাবা ও ভাতিজা মোহাম্মদ আমার তো ভালোই চলছে বাবা ও ভাতিজা মোহাম্মদ আমি মক্কার নেতা আমাকে কেনা জানে কেনা চেনে আমার তোর পিছনে বসাই রেখে আমার সম্মানে হানি হয় সম্মান আঘাত হয় ও ভাতিজা মোহাম্মদ তুই সে আমেনার বেটা মোহাম্মদ ও বেটা মোহাম্মদের তোর মনের একটা পাগলি মেয়ে ছেলে যে আমেনার মাথায় তেল জুটত না ছেড়া ফোটা তালি মারা শাড়ি পরে বেড়াতো মোহাম্মদ তোকে কেমন করে নেতা নবী বলে মেনে নিতে পারি মোহাম্মদ হে মোহাম্মদ রে এবার তোর জায়গা তুই ফিরে আয় আমার জায়গা তুই ছেড়ে দে লাকাদ কানাল কম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা আমার নবী পাকের চরিত্র সাথে পৃথিবীর মানুষের চরিত্র কোনোদিন এক হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান ওই সময় বিশ্বনবীর উঠে পিছনে বসে গিয়ে আবু তালেব উঠে সম্মুখে বসেছে এক পা দুই পা চলতে না চলতে উট আবার নিজের মুখটা বালুকার ভিতরে লাগাই দিয়েছে আবু তালেব রাগ সহ্য করতে পারলো না ওই সময় উটের পিঠ থেকে নেমে চাবুক দিয়ে তোমার মারতে থাকে চাবুকের আঘাতে উট সহ্য করতে পারছে না একবার পিছনে পাউচা করে একবার সম্মুখের পাউচা করে নিজের মুখটাকে বার করে না তামাম শরীরটা ফেটে ঝরনার পানি নেয় টপটপ করে রক্ত পাক হয় হাদিস পাকে লেখা আছে ওই সময় উট নিজের মুখটাকে বালুকার ভিতরে বার করে দিয়ে আবু তালেবের মুখের কাছে মুখটা লাগিয়ে বলেছিল ও আবু তালেবের আব্দুল মোতালেবের বেটা আবু তালে তোর চাবুকের আঘাতে যদি আমাকে মারতে মারতে আমার কলিজা খানা ফেটে মারা যায় তাহলে দুঃখ না আমার বিশ্বনবীকে কোনদিন তোর পিছনে বসিয়ে রেখে আমি কোনদিন তাকে বেউসত করতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ হে আবু তালেব আমার গায়ে ফোঁটা রক্ত থাকতে আমি কোনদিন বিশ্বনবীকে তোর পিছনে বসিয়ে রেখে অপমান বেজ্জত করতে চাই না হে মুসলমান আর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে শুধু মানুষের নবী করে পাঠায় দেন আল্লাহ আমার মখলুকের নবী করে রহমাস
কিতাবে লেখা আছে 5 বছর বয়স হুজুর নিজের পাশের জমিতে আসবে নাহল চরছে গরু পাশের গ্রামে চাচা হিসাবে নাম হচ্ছে গাউসুল আজম রাহমাতুল্লাহি 5 বছরের ছোট বাচ্চাই গরুর পিছনে কেমন করে নাহল টেনে নিয়ে যাচ্ছে মাটি খুঁড়ছে হুজুর পিছনে পিছনে ঘুরছে তাকায় তাকায় দেখছে তাকিয়ে তাকিয়ে দেখছে ওই সময় গরু নিজের পিঠ থেকে জলখানা নামাই দিয়ে পিছনের দিকে তাকায় বলেন চিনেন ও গাউসুল আজম ও বাবা পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা আপনাকে গাউসুল আজম করে পাঠিয়ে দিয়েছে আমরা গরু আমাদের পিছনে পিছনে ঘোড়া জন্য আল্লাহ আপনাকে গাউসুল আজম করে পাঠিয়ে দেয়নি জোরে বলুন সুবহানাল্লাহ কোন পীর পীরের তো দেশে তা পীরের অভাব নাই কত রকম পীর বার হয়েছে পাঁচা চাটার পীর আমল চোষা পীর নেড়ে পীর আজকে দাঁড়িয়ে মোতাপার গাঁজা পীর আজ কলকে পীর কত রকম পীর বার হয়েছে মিয়া পীর কাকে আমার পীরের সম্পর্কের কথা আমার ভাই সভা কমিটির সাহেবানরা বলে দিয়েছে আমি হাদিস গুলো অন্যদিকে যাচ্ছি না আমি পীরের সম্পর্কে দিকে নিয়ে যাচ্ছি আমি শুধু বলতে যাই বিশ্ব নবী সম্পর্কে যে আজকের তাম জানোয়ার পর্যন্ত কথা বলেছে অলিদের সাথে জানোয়ারা পর্যন্ত কথা বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ গতকালকে যাজগে আমিনপুর এলাকায় খড়ের মাটি স্কুলে যাজগে বাকিবিল্লাহ ভাই রাহমাতুল্লাহ আলাইহির যে স্মৃতি আজকে মৃত্যু দিবস এই উপলক্ষে এই সভা শুধু তাই নয় না হুজুর পীর কিবরাদিন জাকিরিন সেই কমিটির সাহেবানরা এই পবিত্র জলসা আয়োজন করে তমাম দেগঙ্গা মানুষের অনেকে অবদান সেখানে গিয়েছে স্বামী সেখানে ছিলাম আমার দাওয়াত ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তিনি কে ছিলেন স্বয়ং আজকের হুজাহরতে আজকে না হুজুর পীর কিবরাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হুজুর বলছেন আমার আব্বা জান বলছে বাবা এ আমার ব্যাটা সকলে রইলি রে তামাম আমার মুরিদান আসে কেউ আমার কাছে আসলো সকলে বলছে হুজুর আমাকে দোয়া করে আমার ছেলে যেন বিয়ে হয় মেয়ে যেন বিয়ে হয় আমার যেন বড় লোক হয় আমার জমি জায়গা হয় আমার আত্মীয় স্বজন হয় আমার বিপদ আবার মুসিবত বাইরাম ভালো হয়ে যায় এমন কথা কোন ব্যক্তি বললো যে হুজুর আপনি আমার কাছে আমাকে কিছু দেন তার বিনিময়ে আমার নবী পাকের সাথে যেন সর্বসমাজে আমার জিয়ারত নসিব হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা কেউ একবার বললো না আমার বড় আফসোস আমার কি সেই হিসাবে এই এলেম কি নিয়ে আমি কবরে আল্লাহর কাছে ফিরে চলে যাব আমার এলেম কেউ নিতে পারবে না ওই সময় না হুজুর পীর কে মিলা রাহমাতুল্লাহ বলছে হুজুর আমি সময় আমি ঘরে দে কাউকে না বলে আমি চলে গেলাম ওখান থেকে মেদিনীপুরি চলে গেলাম পীরের দরবারে পীরের দরবারে গিয়ে আমি ওইখানে বল হুজুর আমাকে মুরিদ করে আমাকে কিছু আপনি সেই হিসাবে তকরির করেন বলছে বাবা তোমাদের জিন্দা পীর তোমার আব্বা যা ফুরফুরা জমিনে আছে আমার কাজে কি করতে এলে বাবা বলছে হুজুর আমার বড় শর্মিন্দা লজ্জা লাগে আমার আব্বা যার কাছে বলতে পারি না আপনার কাছে সে আপনি কি জামা আমাকে আর এলেন পরীক্ষা করে নে আমাকে ফয়েজ দিচ্ছে আমি ওই সময় জঙ্গলের ভিতরে গিয়ে কিছু নাই জঙ্গলে আমি জঙ্গল আল্লাহর ইবাদত করতে বসে গেলাম সময় সময় গাছের পাতা খায় আর জঙ্গলে পাহাড়ের নিচে একটা করে শাখা ওই জায়গায় পাতা যদি সরিয়ে জঙ্গল সরিয়ে লতা বন সরিয়ে দিয়ে আস্তে করে গিয়ে একটু এক আজরা পানি তুলে নে আমি পানি পান করতে থাকি আমি ওই সময় আল্লাহর ধারে মশগুল হয়ে গেলাম আমার ওই সময় শুনতে পেলাম জঙ্গলি জানোয়ার জঙ্গলের ভিতর একটা বিশাল বাঘ এসে আকা করতে করতে চিৎকার করতে 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 আমার পিছন দেশে আমার দুটো হাত খাড়া মেরে আমার দুটো কাঁধের উপরে ধরে আমাকে নাড়া দেয় আর ওই বাঘে নিজের গায়ে লালা দিলো আমার গায়ে পড়তে থাকে বাঘ এত জোরে ঝিঁকি মারে এই আওয়াজ করে কে আমার হাত থেকে আর তোকে কে বাঁচাবে কে রক্ষা করবে আমি একবার চিৎকার করে আল্লাহু আকবার বলে আওয়াজ করেছি ওই সময় বাঘটা যেন আজকে জঙ্গল ছিঁড়ে করে চিল্লে চিল্লে আওয়াজ করতে করতে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ
আমি আবার কিছু সময় পরে দেখতে পেলাম আমার আবার ওই সময় জঙ্গলের ভিতরে আমাকে এমন সময় দেখতে পেলাম একটা বিশাল সাপ এসে বিশাল বড় সাপ এসে আমাকে আজ পাঁচিয়ে ধরেছে সম্মুখে তার আজ ফেনাটা ধরে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে লালা করছে আমি বুঝতে পেরে সাপ দুনিয়ার কোনো সাপ হতে পারে না দুনিয়ার কোনো জিনিস হতে পারে না কোনো আলে মজিদা হতে পারে আমি চোখটা বন্ধ একবার আল্লাহ আকবার করার সাথে সাথে সাপ কোথা দিয়ে চিৎকার করতে করতে সাড়ে মতো আওয়াজ করতে করতে পালিয়ে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়ালালে সাইয়েদেনা পয়গম্বর শারাবে মহাব্বত পিলাদ খোদায়া পয়গম্বর কারজাত দেখা দে খোদায়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদনা আলহামদুলিল্লাহ তাই বলতে চাই বাবা আল্লাহর মাহবুব কাকে বলে বাবা আল্লাহর ওলি কাকে বলে বাবা হে জগৎবাসী পৃথিবীর মানুষ আমরা যে মুসলমান ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামের গলায় ছুরি চালানোর জন্য তমাম বেঈমান তারা উঠে পেড়ে লেগেছে মুসলমান আমাদের নামটাকে ইতিহাসের পাতা থেকে কেটে দেওয়ার পদ্ধতি চলছে বাবা আলোচনা চলছে মুসলমান হে জগৎবাসীরা সকলে এক বাক্যে তারা বলেছিল কেন না যে সময় আজকে মুসলমান বাদশাহ ছিল মুসলমান সম্রাট ছিল ওই সময় তারা মুসলমান সরকার মুসলমান সরদারেরা তারা এক বাক্যে দেশের টাকা অপচয় খরচ করে গিয়েছে আর সুন্দরী বাইজিদ মেয়ে ছেলেগুলো আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিয়েছে হে মুসলমান সম্রাট শাহজাহানকে তার তোহমত দিয়েছিল বাবা না না বাদশাহ শাহজাহান তিনি দেশের সুন্দরী মেয়েদেরকে ওপর হুকুম করেন একদিকে দেশের বাদশাহ শাহজাহান বিচারক বিচারপতি ছিলেন আর অপরদিকে আল্লাহ মস্ত আল্লাহ ওলি ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হে জগৎবাসীরা যে সময় বাদশাহ শাহজাহান চিন্তা করলাম দিল্লির জমিনে লাল কেল্লার ভিতরে একটা মতি মসজিদ তৈরি করতে চায় আমার মতি মসজিদে ওই ব্যক্তি এসে ভিটে পাথরটা বসাই দিয়ে দেবে যে ব্যক্তির 41 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নাই ওই ব্যক্তি যেন আমার এই লাল কেল্লার ভিতরে মতি মসজিদে পাথরটা বসিয়ে দিয়ে যায় ও আমার উজির নাজিরিরা তোমাদেরকে এক সপ্তাহ সময় দিলাম এই দিল্লির জমিন থেকে এই মহান মানুষকে খুঁজে বার করো সকলে ঘুরে ঘুরে এক সপ্তাহ হয়ে গেছে এমন মহান ব্যক্তিকে খুঁজে পেল না 41 বছর ফরজের নামাজ পায়দানি পার পড়া হয়েছে কেউ বলতে পারে না 41 বছর তাহাজ্জুদ গুজারি মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্টদায়ক ব্যাপার ছিল বাবা এক সপ্তাহ পরে এসে বলেছিল ও দিল্লি সম্রাট ও শাহজাহান ওই মহান ব্যক্তিকে দিল্লির জমি খুঁজে পেলাম না এমন মহান ব্যক্তিকে খুঁজে পেলাম না 41 বছর তাহাজ্জুদ গুজারি মানুষ আর পাওয়া গেল না বাবা ওই সময় বাদশাহ বলেছিলেন বাবা চলে যা আমার এলাকায় যত কোরআনের হাফেজ আছে ওই কোরআনের হাফেজ গুলোকে ডেকে নিয়ে আসো আমি লাল কেল্লার ভিতরে মতি মসজিদ তৈরি করতে চাপ এক একটা পাথর এক খতম করে কোরআন মাঝে তেলাওয়াত করে ফুঁক দিয়ে ওই মতি মসজিদ বানাতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ভিতরে চলে আসেন দুরুদ শরি আল্লাহুম্মা ভিতরে জায়গা আছে চেপে চেপে আসেন ভিতরে যাই
করতে থাকে আর ঘরে ফিরে আসলে নিজের বেগম মমতা কিনে পাগল হয়ে থাকে এত আল্লাহরই কেমন করে হবে রে বাবা ও গো মুসলমান সেই মসজিদে বড় তোমার নামাজ পড়া হয় না তালা মারা ওই মতি মসজিদে তালা সরকার তালা বন্ধ করে দিয়েছে মুসলমান ও গো জগৎবাসী পৃথিবীর মানুষ তাই বলতে চায় বিশ বাদশাহ সম্রাট বলেছিল আমি দিল্লির জমিনে একটা ঐতিহাসিক মসজিদ তৈরি করতে চাই যে মসজিদের বিনিময়ে আমি শাহজাহান কবরে শুয়ে শুয়ে যেন সওয়াব পেতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ তিনি দিল্লির জমিনে জুমা মসজিদ তৈরি করলেন একদিন না দুই দিন না ধরে মুসলমান ও জগৎবাসীরা দিল্লি জুমা মসজিদ তৈরি করলেন দশ বছর ধরে দশ হাজার মিস্ত্রি লেবার খাটিয়ে দিয়ে দশ বছর ধরে ওই বিশাল জুমা মসজিদ তৈরি করলেন জুমা মসজিদ নির্ণয় হওয়ার পরে বাদশাহ শাহজাহানকে স্বপ্নে জানানো হয় ও সম্রাট বাদশাহ ও শাহজাহান তুমি যে জুমা মসজিদ তৈরি করেছো বাবা ওই জুমা মসজিদে মুসলমানের নামাজ হবে না মুসলমানের নামাজ হবে না কেন না মুসলমানের নামাজ হবে না ওই জুমা মসজিদ কিবলা থেকে বেঁকে গেছে টেরা হয়ে গিয়েছে ওই জুমা মসজিদে মুসলমানের নামাজ হবে না দরবারে চলে যান এই বাচ্চাগুলো ভাই উঠিয়ে দেন সকল উঠিয়ে দেন এক পাশে করে দেন আপা ভিতরে চলে আসে অনেক জায়গা আছে ভাই তারা আপা ভিতরে আসে ভাই সাহেব এসে গেছে আমি দেরি করব ভাই সাহেব আখির মোনাজাত করব কেউ ঘরে চলে যাবেন না ভালো ব্যবস্থা ইনশাআল্লাহ কারো গায়ে পানি লাগবে না এটা দৃষ্টি হচ্ছে এমন আমার সেই হিসাবে আপনি ভিজে যাচ্ছেন না ভিতরে আছে অনেক জায়গা আছে সরে সরে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়েদেনা ওয়ালা আলে সাইয়েদেনা কেন ফুটেছিল তবে কেন যে ঝরে গেলে মদিনার জমিনে কেন যে লুকালে আল্লাহ হুম সাইয়েদনা ওয়ালা আলে সাইয়েদনা আলহামদুলিল্লাহ তাই বলতে চাই বাবা হে জগৎবাসী আল্লাহ পাক আল্লাহ মাহবুব বান্দা কাকে বলে আল্লাহর ওলি কাকে বলে বাবা ওই সময় আল্লাহর ওলি দরবারে দিল্লির সম্রাট বাদশা শাহজাহান ছুটে 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 যাচ্ছে আল্লাহর ওলি জমিনে দিল্লির জমিনে গিয়ে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ দরবারে গিয়ে বলেছিলেন আল্লাহর ওলি বলেছিল বাবা শাহজাহান ও বাবা শাহজাহান কেঁদো না বাবা কেঁদো না কেঁদো না বাবা কেঁদো না তোমার জুমা মসজিদে মুসলমান নামাজ হবে না কেননা জুমা মসজিদ কেবলা দিকে গিয়েছে তারা হয়ে গেছে বাবা তোমার জুমা মসজিদ ভেঙে পানা ছাড়া মুসলমানের কাজে লাগতে পারে না ওই সময় দিল্লির সম্রাট বাদশা শাহজাহান আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যার যার ওই সময় দিল্লির সম্রাট বলেছিল ও আল্লাহর নবী ও আল্লাহর নবী নিজামউদ্দিন দুনিয়ার জমিনে এমন কি মেশিন কোন আছে এমন কি আল্লাহর নবী আছে যার দুয়ার বদৌলতে দুয়ার বিনিময়ে আমার জুমা মসজিদটা সিধা হয়ে যাবে আমি শাহজাদ যত লাখ টাকা লাগুক না কেন তাকে দেব আল্লাহর নবী এমন কোন মেশিন আছে আল্লাহর নবী আছে বাবা যার ওসিনাতে যার বিনিময়ে আমার জুমা মসজিদটা কেবল নির্ণয় হয়ে যা
বাদশাকে বলেছেন বাবা হে শাহজাদ কাঁদিস না বাবা কাঁদিস না রে শাহজাদ কেঁদো না বাবা কেঁদো না তোমার জুমা মসজিদে ভেঙে পেলা ছাড়া আর মুসলমানের কাজে লাগতে পারে না আল্লাহর নিজামায় দানি বলেছিলেন ও আল্লাহর নিজামতি অত বিশাল মসজিদ দশ বছর ধরে দশ হাজার তেমন করে এক পাড্ডে দোয়ারকে আমি দশ হাজার করে মিস্ত্রি খাটিয়ে এই বিশাল মসজিদ তৈরি করলাম আল্লাহ তাআলা হয় ততদিন আমাকে হায়াতে বাঁচায় রেখে দেবে না এই জুমা মসজিদ কি আমার নির্ণয় হবে না আমি দিল্লি সম্রাট কবরে শুয়ে শুয়ে কি সওয়াব পেতে পারি না আল্লাহর দরবারে দাঁড়িয়ে ওই সময় বলেছিল ও আল্লাহর নবী হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আমার জুমা মসজিদ যদি কেবলার নির্ণয় না হয় আমার জুমা মসজিদ যদি কেবলা ঠিক না হয় আমি দিল্লির সম্রাট আমি শাহজাহান এই মুখখানা দুনিয়ার মানুষকে আর দেখাবো না দিল্লি জুমা মসজিদে মেন গেটে সিঁড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে ফেলে দেব এই মুখখানা দুনিয়ার মানুষকে আমি আর দেখাবো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওরই বলেছিলেন বাবা ও দিল্লি সম্রাট ও শাহজাহান কেঁদো না বাবা কেঁদো না আমি একজন আল্লাহর ওলির ঠিকানা দিতে পারি বাবা আমি একজন আল্লাহর ওলির কথা বলতে পারি বাবা শাহজাহান ও শাহজাহান মসজিদ যদি চাও জাহান তোমার বাঁচবে না আর যদি জাহান তোমার চাও মসজিদ তোমার ঠিক হবে না বাবা কি নিতে চাও শাহজাদ আল্লাহর ওলি দাঁড়িয়ে বলেছিলেন ও আল্লাহর ওলি নিজামতি আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহে আমার জুমা মসজিদ যদি কিবলা নির্ণয় হয়ে যায় এর থেকে আমার সৌভাগ্য আর কি হতে পারে আমার জীবন যদি চলে যায় আমার কোনো দুঃখ না আমার জুমা মসজিদ যদি কিবলা নির্ণয় হয়ে যায় এতে আনন্দ সৌভাগ্য আর কি হতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ বাদশাহ শাহজাহান কি দাঁড়িয়ে দিয়েছিলেন আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া বলেছিল ও দিল্লি সম্রাট ও শাহজাহান চলে যাও বাবা চলে যাও আসামের জঙ্গলের ভিতরে একজন আল্লাহর আবেদ বসে আছে আসামের জঙ্গলের ভিতরে একজন আল্লাহর ওলি বসে আছে বাবা ও দিল্লি সম্রাট শাহজাহান তোমাকে দেখতে পেলে সাধু থেকে একটা অলঙ্গ তরোয়াল নিয়ে তোমাকে কত করতে আসবে বাবা তরোয়ালের ভয় থেকে যদি পালিয়ে যাও তোমার মসজিদ ঠিক হবে না যদি সাহস করে দাঁড়িয়ে থাকতে পারো জীবন হয়তো চলে যাবে তোমার মসজিদ ঠিক হয়ে যাবে বাদশাহ শাহজাহান বলেছিলেন বাবা দুনিয়ার কোন সুখ শান্তি চাই না আমার জুমা মসজিদ যদি কেবলা নির্ণয় হয়ে যায় এর থেকে আমার সৌভাগ্য আর কি হতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর দরবার থেকে ওই সময় বাদশাহ শাহজাহান ছুটে 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 দৌড়াচ্ছে আসামের জঙ্গলের ভিতরে বাঘের ভয় করলো না সাপের ভয় করলো না কোন জানোয়ারের ভয় করলো না জঙ্গলে ভিতরে ঢুকে আল্লাহ 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 কোতে কোতে দৌড়ায় চিল্লাতে চিল্লাতে দৌড়ায় তামার জঙ্গলি জানোয়ারেরা তামার সিংহ বাঘ হরিণরা তামার জীব জানোয়ারেরা এই সময় জঙ্গলে কাতারে কাতারে সকলে দাঁড়িয়ে আছে দিল্লির সম্রাট শাহজাহান বলেছিল হে জংলি বাঘ ও জংলি সিংহরা তোরা কি আমাকে খাবি বলে দাঁড়িয়ে আছিস রে তোরা আমাকে ভয় দেখাবি বলে দাঁড়িয়ে আছি বাবা আল্লাহ তাআলা ওই সময় জানোয়ারে জুবার খুলে দিয়েছিল ও দিল্লি সম্রাট ও
আপনাকে খেতে আসি না, আপনাকে ভয় দেখাতে আসি না, আল্লাহর চেহারা মুবারকখানা দর্শন করার জন্য এই জঙ্গলে আমরা কাতারে কাতারে দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহান আল্লাহর দরবারে জঙ্গলের ভিতরে চিৎকার করতে করতে ঢুকে পড়েছে বাবা, ওই সময় দেখতে পার একজন রোগা কঙ্কাল মানুষ অলঙ্গ তরোয়াল নিয়ে ছুটে ছুটে আসছে। হে দিল্লি সম্রাট শাহজাহান, ও বাদশাহ শাহজাহান, তোর জুমা মসজিদ ডেকে গিয়েছে, জুমা মসজিদ তারা হয়ে গিয়েছে, আমার কাছে কি করতে আসছি বাবা, আমার কাছে কি করতে আসছি রে। বাদশাহ শাহজাহান ওই সময় তরোয়ালের ভয় করল না, জানে আশা করল না, ছুটে গিয়ে আল্লাহর ওই দুইটা পা জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওই হযরতের হারে বারে সাথ রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের ভিতরে আল্লাহর ওই হযরতে হারে বারে সাথ রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের ভিতরে বলেছিল, বাবা শাহজাহান, ও বাবা শাহজাহান, কে তোকে ঠিকানা দিয়েছে বাবা, কে তোকে বলে দিল রে বাবা, এই জঙ্গল একদিন না দুই দিন না 41 বছর আল্লাহরে বাবা করতে থাকি বাবা, 41 বছর কোন ব্যাটা ছেলে মেয়ে ছেলের মুখ আমি দর্শন করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শাহজাহান এই জঙ্গলের ভিতরে কে তোকে ঠিকানা দিয়েছে বাবা, আমি 41 বছর দুনিয়ার কোন দানা খাইনি বাবা, গাছের পাতা খেয়ে পাহাড়ের ঝর্ণার পানি পান করে বাবা, আমি 41 বছর আল্লাহর ইবাদত করতে থাকি বাবা, 41 বছর রোজা রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশের পীরে অভাব নাই মিয়া, আলে বলে আমার অভাব নাই, হাক্কানি ওরে হাক্কানি পীর কাকে বলে, কত ল্যাজ হচ্ছে, কত পীর কৌলে বসে আছেন, কত পীর কৌলে বসে আছেন। বাংলাদেশে এক সময় পীর এসেছিলেন, এখনকার বেশিরভাগ এলাকায় পীর দেখা যায়, আজকে দাদা ছেলে মেয়ে ছেলেকে 100টা নিয়ে জিকির করতে থাকে, হালকা জিকির করে, পিসা গাজে ছন্দ বলছে, সেই হিসাবে আজকে অন্তরের বাজে বাজে, সেই হিসাবে পর্দা খুলে গেছে, বাইরে পর্দা তুই দা, সকলে কাপড় খুলে আজকে দাদা ছেলে মেয়ে ছেলে অঙ্গুলো বসে আছে, আজকে সেই হিসাবে অন্তরে বাতি চলে গেছে, বাইরে বাতি নিবাই দাও, অন্ধকারের ভিতরে একখানা দুইখানা বাংলাদেশের জমিনে একখানা তুই 100 না 200 না 500 কুমারী মেয়ে ছেলেকে ওই কমবক্ত নালায় ধর্ষণ করে তাদের কুমারী মেয়ে ছেলেকে সকলকে গর্ব গর্ভবতী হামেরা করে দিয়েছিল। অবশিষ্ট সময়ে খোদা তাকে পায়খানা ঘরের ভিতরে ফেলে গালের মধ্যে পায়খানা ডাব্বার মধ্যে আল্লাহ পাক তাকে গুজরে ধরে গালের মধ্যে পায়খানা পুরিয়ে আল্লাহ তাকে জনমের মতন জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর কাকে বলে, ওলি কাকে বলে, জেনে রেখে তার মন্দ তাই বলতে চায়। আল্লাহর এই সময় দাঁড়িয়ে বলেছেন, বাবা শাহজাহান আমি এত রোগা এত কঙ্কাল মানুষ বাবা, আমাকে আর বাতি নিজেরই জাহিরি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে আর বাঁচায় রেখে দেবে না বাবা, আর বাঁচাবে না বাবা, হে আমার শাহজাহান, কে তোকে বলে দিল বাবা, এই জঙ্গলে কে ঠিকানা দিয়েছে বাবা, হে শাহজাহান আমি এত রোগা কঙ্কাল মানুষ বাবা, অত বড় বিশাল জুমা মসজিদ আমি ঠিক করতে পারবো না, আমি ছেলে সিধা করতে পারবো না বাবা, ফিরে চলে যা, ফিরে চলে যা। বাদশাহ শাহজাহান আল্লাহর ওই দুইখানা পা জড়িয়ে বলেছিল, ও আল্লাহর ওই হযরতে হারে বারে শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা আপনার দুয়ার বদলাতে আমার জুমা মসজিদ কেবলা সিধা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি কাকে বলে, বাবা জোয়ারে শুয়ে আছেন হুজুর হান্নান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক কত বড় তোমাকে আল্লাহর ওলি করে, জনকে মুসলমান জানেন না, হুজুরের জীবন ইতিহাসের কাছে হুজুর হান্নান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আজি ভাঙলে আজকে হাওয়া নদী ওপারে জলসা করতে গিয়েছেন, তখন গাড়ি ঘোড়া ছিল নি, ভ্যানে করে যেতে হাওয়া নদী ওপারে ঝিনকাই জলসা করতে গিয়েছে, ওপারে নদী ওপারে জলসা
চিন্তা করার পরে গাওয়ান বলছে হুজুর রাতের বেলা ঠান্ডা এখানে ঘরে ফিরে চলে যায় এত রাতের বেলা কি কষ্ট করে কোনো লাভ নাই হুজুর বলছে চলো তুমি যদি যাও নিয়ে যাও তোমার সঙ্গে আমি চলে যাব রাতের বেলা এসে দেখতে পায় হায় রে এখানে সামনে তো নদী আছে নদী পার হতে হবে হারোয়া নদী পার হতে হবে বলছে হুজুর যে নদী পার হলে এখানে তো ফেরি ঘাটে কোনো নৌকা নাই আজকে সেই হিসাবে কেমন ফিরে আসলাম এই নদী ঘাটে মরবো এখানে আর সেই হিসাবে কোনো আজকে নৌকা নাই আমাদের গাড়ি কেমন করে পারো আমরাই বা পার হবো কেমন করে হুজুর বলছে বাবা নদী বা পার হবে কেন নৌকা বা উঠবে কেন যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তায় সিধা চলো হুজুর সুবহানাল্লাহ যে হুজুর আমি বলছি তো সেই রাস্তা দিয়েই তো আসছি আমি যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে আসছি তাহলে সামনে নদী পার হতে হবে তো এই নৌকা না হলে পার হবো কেমন করে আল্লাহ আর এই সময় বলেছেন মামা গারোয়ান জেলকে দাও জীবনে কাউকে বলবে না গারোয়ান চোখটা বন্ধ করে তোমার ভ্যানেস টাইমটা ধরে নিয়ে না সঙ্গে সঙ্গে এই চোখ খুলে আর দেখা সাথে সাথে দেখে আমি হারোয়ারে পারে পৌঁছে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ তোমাকে জানিয়ে দিয়ে দিলাম তোমাকে বলে দিয়ে দিলাম বাবা হে দিল্লির সম্রাট শাহজাহান আমার দ্বারা হয়তো সম্ভব হবে না ওই বিশাল জুমা মসজিদ খানা নির্ণয় করতে পারবো সিদা করতে পারবো একটা ওসিয়াত আমাকে মেনে নিতে হবে একটা কথা আমার মেনে নিতে হবে আল্লাহ তার আমার দ্বারা যদি জুমা মসজিদ খানা সিদা করে নির্ণয় করে না আমার ইন্তেকালের পরে জুমা মসজিদে জুমা মসজিদ মেনে গেলে সিঁড়ির তলায় আমার দাফন করে দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার জুমা মসজিদে মেন গেটের সিঁড়ির তলা আমার দাফন করে দিতে হবে এই ওসিয়াত যদি মেনে নাও তাহলে জঙ্গল থেকে তোমার সাথে দিল্লির জমিনে যেতে চায় আল্লাহর নবীকে হাতখানা ধরে হযরতে হারেবারে রাহমাতুল্লাহ আলাইহিকে জঙ্গল থেকে যখন দিল্লির জমিনে নিয়ে আসছে তাম এলাকায় আওয়াজ হয়ে গিয়েছে দিল্লির জমিনে আজকে রে আমার একটা আল্লাহ এমন একটা পালোয়ার আছে আসামের জঙ্গল থেকে এই বিশাল জুমা মসজিদ খানা ঠেলে সিধা করে দিয়ে দেবে হাজার হাজার মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে আল্লাহ রানী হযরতে হারেবারে শাহ রাহমাতুল্লাহ আলাইহে ওই রোগা কঙ্কাল মানুষকে যখন দিল্লির মানুষ সকলে দেখতে পায় এক বাক্যে বলেছিল হে বাচ্চা সম্রাট ও বাবা শাহজাহান আপনি কি ম্যাক পাগল হয়ে গিয়েছে কোথা থেকে একটা জঙ্গলি পাগল ধরে এনেছে যিনি নিজের দেহরে নড়তে পারে না চলতে পারে না এই বিশাল জুমা মসজিদ খানা কেমন করে সিধা করে দিতে পারে আপনি এত বড় জ্ঞানী এত বড় পণ্ডিত এত বিচক্ষণ বাচ্চা হয়ে একজন রাস্তার ভিখারি পাগল ধরে এনেছেন যার দেহ কঙ্কাল হয়ে গিয়েছে নড়তে পারে না চলতে পারে না আর আপনি আজ সেই মানুষটাকে ধরে এনেছেন ভাই সকলে একটু ভাইরা যারা বাইরে আছে তার ভিতরে আছে এর সরে সরে আসে সবাই জিকির করুন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ সরে সরে আসেন ঠান্ডা পানি হচ্ছে ফ্যান আছে অসুবিধা নাই সকলের বসার সুযোগ দেন সবাই আল্লাহ পাকের ইচ্ছা কারণ গত তারিখ যা ছিল ওই বর্ষার কারণে শিলা বৃষ্টি হওয়ার কারণে দহরিয়া সভা আর বানচাল হয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল আবার সেই জলসা নিশ্চয়ই আল্লাহ পাক দহরিয়া গ্রামে আল্লাহ পাক নিশ্চয়ই অস্তার করুণা তার দয়া তার রহমত আছে এই জলসার ওসিলায় হয়তো তোমার মানুষকে আল্লাহ পাক রহমত নূর আলা নূর করে দিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মানুষ পানির আশায় পাগল হয়ে যাচ্ছে পানি আসে কোনো দুঃখ হওয়ার কারণ নয় হয়তো জলসার তো ব্যাঘাত হচ্ছে হয়তো সভা কমিটি বসে চিন্তা করছে যে পানির জন্য জলসা বন্ধ সেই পানি আবার ঘুরিয়ে এলো এই জলসা দেবো জেনে কেনার বন্ধু তাই বলতে চায় হে জগৎবাসী পৃথিবীর মানুষেরা বাবা হে দুনিয়ার মানুষ আল্লাহর অলি হারতে হারে বারে শাহ রাহমাতুল্লাহ আলী হে দিল্লি জমিনে যখন এসে পৌঁছে গিয়েছে হাজার হাজার মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে ওই আল্লাহর অলিকে দেখে তামা মানুষেরা আল্লাহর অলি চেহারা দেখে বাদশাহ শাহজাহানকে বলেছিলেন আপনি কি পাগল হয়ে গিয়েছেন বেরের খারাপ একটি জঙ্গলি পাগল ধরে নড়তে পারে না এর কেমন করে আপনার জুমা মসজিদ সিধা করে দিয়ে দেবে আল্লাহ রনি হরতে হারে মানে সাহ রহমাতুল্লাহ আলাইহে ওই সময় জুমা মসজিদ
মসজিদে মেহরাবের পাশে দাঁড়িয়ে বলেছিল হে বাচ্চা শাহজাদ ও দিল্লি সামনা শাহজাদ বাবা ইঞ্জিনিয়ার কে ডেকে নিয়ে আসো চার কোণে চার জনকে ম্যাপ নিয়ে দাঁড়িয়ে যেতে বলো ও বাচ্চা শাহজাদ চার কোণে চার জনকে ম্যাপ নিয়ে দাঁড়িয়ে যেতে বলো আল্লাহর ওলি হযরতে হারে বারে শাহ রাহমাতুল্লাহ আলাইহি হে দিল্লি জুমা মসজিদে মেহরাবের পাশে দাঁড়িয়ে মেহরাব ওখানে ধরে বলেছিল হে দিল্লি জুমা মসজিদ হে পাথরের বালিরা যে খোদা তোকে তৈরি করেছে আমাকে সেই খোদা তৈরি করেছে যে খোদারে বাবা বন্দিগি তোরা করে থাকিস রে আমি সেই খোদা ইবাদত বন্দিগি করে দি বাবা ও দিল্লি জুমা মসজিদ পাথরের বালিরা আর আমার বাতিনি যিনি জাহিরি হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে বেশি দিন হায়াতে বাঁচায় রেখে দেবে না আমি তোদেরকে ঠেলে সিধা করে দেওয়ার মতন আমার শক্তি নাই আমার ক্ষমতা নাই আমি তোদের গায়ে একটু টেক লেগে দাঁড়াবো তোরা নিজেরা একা এক অটোমেটিক ঠিক হয়ে যাবি জোরে বল সুবহানাল্লাহ কত বড় মহান ব্যক্তি দিল্লি জুমা মসজিদে মেহরাবের পাশে দাঁড়িয়ে মেহরাব খানা ধরে বিসমিল্লাহ হে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছে আল্লাহু আকবার আওয়াজ হওয়ার সাথে সাথে কটরেটা শব্দ হয়ে জুমা মসজিদ কিবলা দিকে ঘুরে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাম মানুষ পঙ্গপালের মতো সকলে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসে আল্লাহর মহান ব্যক্তিকে আল্লাহর ওলি দুইখানা কদম উসি করব আল্লাহর ওলি দুখানা পায়ে ধুলা নিজের গায়ে লেখে ধন্য হয়ে যাব আল্লাহর ওই সোনার জুমা মসজিদ থেকে বার ছুটে 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 দৌড়ে দৌড়ে গিয়ে জুমা মসজিদে মেন গেটের সিঁড়ির পাশে গিয়ে আল্লাহর ওলি হযরতে হারে বারে শাহ রাহমাতুল্লাহ আলাইহি আসার খেয়ে পড়ে গিয়েছে জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে ঝটপট ঝটপট করতে করতে কলিজা খানা পেটে ইন্তেকাল করে গিয়েছে জোরে বল সুবহান তাবা মানুষ পঙ্গ পারে মধু ছুটে এসে আল্লাহর দুইখানা কদমের কাছে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে বাবা আল্লাহ কি মানুষ তৈরি করেছিল বাবা যারা দিল্লি জমিনে গিয়েছে দিল্লির জমিনে মেহরাবে চিৎকার কই পারে হে মুসলমান দিল্লি জুমা মসজিদে তিনটে গেট আছে মেন গেট যাকে লাল কিল্লা দিকে চান্দনি মার্কেটের দিকে যে গেটকে মেন গেট বলা হয় ওই মেন গেটে সিঁড়ির পাশে চান্দনি মার্কেট আছে ওই চান্দনি মার্কেটে বড় চাতাল ওই চাতালের পাশে একটা মোটা নিম গাছ আছে ওই নিম গাছের গোড়ায় হযরতে হারে বারে শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি মানুষ তৈরি করেছে হ্যাঁ পীর কাকে হাক খান ওলি যাদের দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার জন্য জাহান্নাম আগুনটা আল্লাহ পাক মনে করলে হারাম করে দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ হে জগৎবাসী পৃথিবীর মানুষই তাই বলতে চায় হে মুসলমান আজ ভারতের মুসলমান কার ওসিলায় কার বিনিময়ে মুসলমান হয়েছো সকলে তেউরে মুসি কাওড়া ধাওয়া জেলে জেলে ছিল সকলে মুদ্দ পাড়া ছিল যার ওসিলাতে মুসলমান কারণ আজ মুসলমানকে ভারতের মুসলমানকে এক পাখে জানায় দেয় ও গো ভারতের মুসলমান নাই কোরআন ছাড়ো নাই ভারত চাও হে ভারতের মুসলমান নইলে তোমাকে আজ ভারতের মুসলমান নাই কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো স্লোগান দিচ্ছে নতুবা হে ভারতের মুসলমান নইলে কয়েকটা কোরআন আয়াত এভাবে থাকবে না ও জগৎবাসীরা হে দুনিয়ার মানুষেরা ওই সময় দিল্লির জমিনে শাসক ছিল যে সময় মুখ্যমন্ত্রী ছিল খন্ডেকরাও মুসলমান বিদ্রোহী বাদশাহ খন্ডেকরাও বলেছিল আমার দেশে যদি কোনো মুসলমান আসে দাড়িওয়ালা টুপিওয়ালা ধূপওয়ালা মুসলমান তাকে শুলে চাপিয়ে তার রক্ত বার করে আমার কপালে ত্রিশূল করে তারপরে আমি স্নান করে পানাহার করব নতুবাই মুসলমানকে কতল না করে আমি পানাহার খাওয়া দাওয়া করব না
মুখ্যমন্ত্রী খন্ডেকরাও ওই জামানাতে প্রধানমন্ত্রী ছিল বাদশা পৃথিরা সে ছিল মুসলমান পিতৃহী মুসলমান যেন আমার দেশে জীবনে কোনদিন পা না দেয় আল্লাহর হরতে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জীর রহমাতুল্লাহ আলাইহে হে মুসলমান আজ হুজুরের জীবনের কথা আমাকে সভা কমিটি বলতে বলে দিয়েছেন আমি সেটা আপনাদের কাছে রাখছি ভাই এসে যতক্ষণ আসবে আমি ততক্ষণ জানাতে চলবো হে জগৎবাসীরা আল্লাহর ওইখান থেকে কারণ তিনি আজকে ১৩ বছর বয়সে বাপ মাহারা হয়ে তিনি কোরআনের হাফেজ হয়ে মা ছিল না বাপ ছিল না নিজের সম্পদ বিক্রি করে দিয়ে তামাম এলেম শিক্ষা করার পরে হাফেজ কারী মুহাদ্দিস হওয়ার পরে চিন্তা হলো একটা জিনিস আমার অভাব হয়ে গিয়েছে যে এলেমটা কোন মাদ্রাসা স্কুল কলেজে পড়ানো হয় না আমার বাতিনি শিক্ষা আমাকে শিখতে হবে তাহলে ওই বাতিনি তথ্য নিতে গেলে কোন পীরের দরবারে আমাকে চলে যেতে হবে পীর পরীক্ষা করতে 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 আল্লাহর ওলি হলেন খাজা গরিব নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জীর রহমাতুল্লাহ আলাইহে একটা না নিজের পীরে ২১টা বছর আল্লাহর ওলি খেদমত করেছিলেন সুলেমান সুবহানাল্লাহ যিনি এত বড় আলেম ওলামা হাফেজ কারী মুহাদ্দিস হয়েছে আর আমাদের এলাকায় দুপাতা পড়ে আলেম হয়ে ওমাল পরে আজকে রহিম বক্সকে আর সালাম দিতে চায় না মনে করে আমি আলেম হয়েছি হাফেজ হয়েছি হাজি হয়েছি ওরা আমাকে সালাম দিক আমি তাকে সালাম দেবো কেন কত অহংকার ২২টা বছর পায়খানায় লোটা করে পানি বয়ে দিয়েছে জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে হুজুরের খেদমত করেছে ২২টা বছর জোরে বলুন সুবহান অনেক লম্বা চড়া কথা সেদিকে দিচ্ছি না মূল্যবান কথাগুলো আমার সামনে সাজছে এই বক্তব্যটি করব আল্লাহর ওই সময় হযরতে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহে ২২টা বছর পরে ইবাদত করার পরে আল্লাহর ওই সময় আল্লাহর দরবার থেকে তিনি চলে যাচ্ছে আল্লাহর ওই দরবারে বলল বাবা ও গরিবে নওয়াজ আমার তো এতদিন থাকলি বাবা আমি একবার তোকে একটু পরীক্ষা করে দেখি বাবা আমার দরবারে ২২টা বছর থাকলি শুধু পায়খানের পানি উঠালি জামা কাপড় পরিষ্কার করলি না খাওয়া দাওয়া সেবা করলি একটু পরীক্ষা করব ছেলে যখন মাধ্যমিক পাস করে পাস করার পরে যখন কলেজে চলে যায় মা বাবা চিন্তা করে ছেলে আমার কলেজে যাচ্ছে কত না পড়া পড়বে সকাল তাড়াতাড়ি গোসল করে মা আজকে ১০টার মধ্যে রান্না করে দিল ডিম সিদ্ধ করে দিল এক গ্লাস দুধ দিল ছেলে আমার ডায়েরি হাতে করে কলেজে চলছে মায়ের কাছে পয়সা নিয়ে মা চিন্তা করলো না বাবাও চিন্তা করলো না আমার ছেলে আজ এসে যে কলেজে প্রফেসরের লেকচার শুনলে কি ক্লাস করবে না মুমিনার হাত ধরে বাংকারে দাঁড়িয়ে প্রেমের গল্প করবে মা বাবা কিছুই বুঝতে পারে না মনে করে ছেলে আমার খুব পড়াশোনা করছে ছেলে আমার খুব পড়াশোনা করছে প্রফেসর বলতে চায় ওগো আব্দুর রহমান পরিচয় তোমার আতুন হবে না যতই ক্লাস করো আর আমার লেকচার শুনোই বা না শোনো মুমিনার খালেদার হাত ধরে প্রেমের স্লোগান প্রেমের গল্প করো তোমার সাথে পরিচয় হবে উচ্চ মাধ্যমিক সামনে পরীক্ষা ওই পরীক্ষার ফলাফল দেখে কতটুকু তুমি আজকে লেকচারের সঙ্গে কতটুকু পড়াশোনা করেছো আর না কলেজে এসে ডাইরি হাতে করে শুধু প্রেমের স্লোগান দিয়েছো পরিচয় সে জায়গায় হবে অনেক সময় রোজিত পিসাইয়ের কাছে যাচ্ছে পীরের কাছে কিছু পেলুনি পীরের কাছে রোজিত যাচ্ছেন পীরের দরবারে আসেন অনেকে আলেম ওলামার সঙ্গে মেশেন ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক আছে কিছুই জানে না হুজুর পীর সাহেবের সঙ্গে ঘুরে আমি পীর সাহেবের খেদমত করি ওমানের ভিতরে এক ফোঁটাও কিছু ঢুকিনি শুধু খেদমতই করি কিছু লিতে পারলাম কিছু লিতে পারলাম না আল্লাহর ওই সময় বলেছে বাবা ও গরিবে নওয়াজ আমার দরবারে ২২টা বছর আমার লোটাই করে পানি উঠাই দিলে পোসা পায়খানা গোসলে পানি উঠাই দিয়ে দিলে আমি তোমাকে পরীক্ষা করতে চাই বাবা আমাকে শুধু খেদমত করলে না এবাদত আমল করেছো বাবা আল্লাহর আলী হযরত উসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহে শাহাদাত আমল খানা একবার চোখ করে বলেছিলে বাবা ও বাবা গরিবে নওয়াজ আমার শাহাদা আমলের দিকে তাকাই দেখো আমার শাহাদা আমলের ভিতরে কিছু দেখতে পাও কিনা আল্লাহর ওলি হরতে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জীরি রহমাতুল্লাহ বলেছিল ও আমার পীর আমার মুর্শিদ আমি হরতে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে আপনার শাহাদা আমলের ভিতরে আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়ার জমিনটা সবই দেখতে পাই জয় হোক সুবহানাল্লাহ আমি দুনিয়ার জমিনটা সব দেখতে পেয়েছি এ জামানায় কিছু তরুণদের শুনি বলা হয় বলে মৌলী সাহেব কটা কুলকে দম দিয়ে এসেছে আজকে গাঁজা করে কথা খুঁজে পাও না আঙুলের ভিতরে দুনিয়ার জমিন দেখা যায়
দেখেন কিছু কিছু মাল আছে, তার আজকে বলতে সেই গাঁজায় এত দম দেয় পাশা দিয়ে ধোমা ধোমা বার হয়, তখন বলে ভাই জালুয়া দেখা হয় খোদা কি নূর দেখে পেয়েছি, মানে জালুয়া দেখায় খোদা নদে ও মাল এত টানা টেনেছে চোখ দিয়ে শস্যের ফুল ছুটছে ছুটছে ত্রিকাণ্ডে ছুট দিচ্ছে আর মনে করছে খোদা নদ দেখতে পাচ্ছি, জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুর গরিবে নামাজ যখন আবার শাসি উসমান হারুনি বলছে বাবা একবার আমার আঙুলের দিকে তাকায় দেখো, ওই সময় আল্লাহর নবী বলেছে আমার পীর আমার মোর্শেদ আমি আপা আঙ্গুলের ভিতরে দেখতে পেয়েছি এক টানা দুই টানা আল্লাহ সাতটা জমিন তয়েব মোহাম্মদ আলা আলে সাইয়েদেনা হাবিবেনা মোহাম্মদুল্লাহ। তাই বলতে চায় বাবা আল্লাহর ওলি হতে খাজা গরিবি নামাজ উসমান হারুনি বলেছিল ও খাজা গরিবে না আর একবার তাকায় দেখো বাবা, ওই সময় বল হুজুর ও আমার পীর আমার মোর্শেদ আমি দেখতে পাই আপনার শাহাদার আঙুলের ভিতরে আল্লাহ পাকের সাত আসমান তয় করে আল্লাহ পাকের আরশ আজি আমি দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় উসমান হারুনি বললে হে গরিবে নামাজ আমি তোমাকে খেলাফতের খেলেগাড়ি পরিধান করে দিলাম আমার দরবারে আর তোমাকে পায়খানে লোঠা বইতে হবে না আমার গোসলের পানি উঠাই দিতে হবে না আমার সেবা করতে হবে না বাবা আমার দরবার থেকে চলে যা। হুজুরের গাঁটি গুটলি গুলো পটলা মা নাই বাপ নাই কেউ নাই বাবা এতে মানুষ কাঙাল মানুষ ওই সময় চলে যায় চিন্তা হলো বাবা জীবন আল্লাহ ইবাদত বন্দি করলাম সঞ্চয় করলাম আমার পবিত্র খানাই কাবা আমার তপ করা হলো না পটলাটা গাঁঠিটা মাথায় করে নিয়ে আল্লাহর ওলি হরতে খাজা বাবা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই গাঁঠিটা খাঙ্গে করে নিয়ে খানায় কাবা তওয়াব করতে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওই খানায় কাবার সম্মুখে গাঁঠিটা রেখে বলেছিল বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে ও খোদার কাবা ও খোদার কাবা আমি গরিবে নওয়াজ হাজি আমি গরিবে নওয়াজ হাজি আমি গরিবে নওয়াজ হাজি একদিন দুই দিন একটা না কেতাবে লেখা আছে ছয় মাস পর্যন্ত খানায় কাবা শরীফের পাশে বসে আল্লাহর ইবাদত করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ। ছয় মাস এক টানা চলে যাচ্ছে রাতের অন্ধকারে মুফে খারে মৌজুদাত তাজে দারে মদিনা দুলহাই মদিনা শাফিল মজরাবি রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাতু সালাম ওই সময় জানে দাস ও গরিবে নওয়াজ তুমি মক্কার জমিনে খানায় কাবায় বসে থাকলে বাবা আমি আল্লাহ নবী আমার কথা কি তোমার মনে নাই আমার কথা কি তোমার মনে নাই ওই সময় মক্কা শরীফ থেকে আল্লাহ নবী খাজা গরিবে নওয়াজ নিজের পটলাটা মাথায় করে নিয়ে কোথায় মদিনা কোথায় মদিনা মদিনার রাস্তা ধরে ধরে মদিনার জমিনে মদিনার রাস্তা ধরে ধরে মদিনার মসজিদ নবাবে শরীরে আল্লাহর নবী হাজির দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে বসে বসে মোটলাটা গাঁঠি তারিখে এবাদত করে বন্দি করে নামাজ কালাম পড়তে থাকে ওই সময় কেউ জানে মোসাফির কোন ফকির এসেছে ফজরে নামাজের সময় আল্লাহ নবী মদিনা শরীফে দরবারকে
মদিনার রওজা পাগের গেট মানকে জানায় দা ও আমার দরবার ও আমার গেট মান আমার একজন আশিকের রাসূল আশিকে বান্দা আশিকে পাগল আমার মদিনার মসজিদে এসেছে ও আমার দরবার যার নাম মঈনুদ্দিন ওই ব্যক্তিকে দেখে আমি আল্লাহর নবী আমার মাজার শরীফে নিয়ে আসলে সুবহানাল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে হুজুরের নামাজের সময় দরবার দাঁড়িয়ে 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 আওয়াজ করতে নাকি হে মদিনার মসজিদ মুসল্লিরা এই মসজিদে কার নাম মঈনুদ্দিন কার নাম মঈনুদ্দিন ও উঠে বলে হুজুর আমার নাম মঈনুদ্দিন ও বলছে হুজুর আমার নাম মঈনুদ্দিন এমন করে সাতজন মঈনুদ্দিনকে পা গিয়েছে আল্লাহ নবী মঈনুদ্দিনকে নিয়ে যেতে বলেছে আমি কোন মঈনুদ্দিনকে নিয়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব ছুটে ছুটে মদিনার রওজা পাকে জানান ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি কোন মঈনুদ্দিনকে নিয়ে যেতে বলেছে মদিনার মসজিদে আমি সাতজন মঈনুদ্দিনকে খুঁজে পেয়েছি কোন মঈনুদ্দিনকে নিয়ে যেতে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী জানান ও দরবার যার নাম মঈনুদ্দিন যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ নবী আমার মাজার শরীফে নিয়ে আসো জোরে বলুন সুবহানাল্লাহ মদিনার মসজিদে দ্বিতীয় দিনে ফজরের নামাজের সময় দাঁড়িয়ে দরবার আওয়াজ করেন ও মদিনার মুসল্লিরা কার নাম মঈনুদ্দিন তার বাপের নাম গিয়াসউদ্দিন কে আছো বাবা ওঠো সকলে আস্তে আস্তে চলে যাচ্ছে মদিনার মুসল্লিরা সকলে ফিরে চলে গিয়েছে আল্লাহর ওই খাজা করিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিস্তে রহমাতুল্লাহ আলাইহি তসবিটালি যেখানে মোড়া কাবায় বসে আছে দরবার ওই সময় প্রাসাদ হয়ে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করছে বাবা ও বাবা মুসাফির ও বাবা মুসাফির তোমার নামটা কি বলো বাবা বলছে হুজুর আমার নাম মঈনুদ্দিন তোমার বাপের নাম কি আমার আব্বার নাম গিয়াসউদ্দিন দরবার হাত ধরে বলেছিল বাবা ও বাবা মুসাফির তোমার মতো সৌভাগ্য আর কার হতে পারে আল্লাহ নবী মদিনার রওজা পাক থেকে স্বয়ং আপনাকে ডাক দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওই সময় চোখ ভরা পানি নিয়ে বলেছিল ও আমার দরবার আমার মতন গুনাহগারকে আল্লাহর নবী কি ডাক দেবে আমার মতন হতভাগাকে আল্লাহ নবী আমাকে ডাক দেবে দরবার সঙ্গে করে নিয়ে হরতে খাজা গরিবে নওয়াজকে নিয়ে যা দরবার বলে আমি দরবার মদিনার রওজা পাকের গেট ম্যান আমার কাছে তালা চাবি কাটি আছে আমি তালা বন্ধ করে দিয়ে মদিনার রওজা পাকের গেট ম্যান আমি গেট লাগিয়ে দিয়ে তালা বন্ধ করে দিয়ে আমি মদিনার মসজিদে এসেছি আল্লাহর আলী হযরতে খাজা গরিবে নামাজের সম্মানার্থে আল্লাহ ওই মাজারে দশা দূর থেকে দেখা যায় আল্লাহ পাক ওই দরজা গুলো অটোমেটিক খাজা গরিবে যাওয়ার জন্য কটকট করে তালা গুলো খুলে দিয়ে দরজা গুলো অটোমেটিক খুলে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ দরবার বলছে বাবা হে বাবা মুসাফির আর কেঁদো না বাবা কেঁদো না তোমার মতন সৌভাগ্য আর কার হবে বাবা একবার তাকিয়ে দেখো আমি তালা বন্ধ করে মদিনার মসজিদে চলে গিয়েছিলাম বাবা আল্লাহ তোমার সম্মানার্থে আল্লাহ নবীর মাজারে দরজাগুলো অটোমেটিক খুলে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি ছঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় মদিনার রওজা পাকের ভিতরে ঢুকে পড়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার সালামের জবাব যতক্ষণ না দেবেন আমি গরিবে নামাজ নিজে কানে না শুনতে পাবো আমি যদি আমার সালামের জবাব না দেয়
মাজার আমি মদিনার মাজারে মাথা ঠুকে ঠুকে মাথা খানা ফাটিয়ে ফেলে দিয়ে দেব আল্লাহ নবী মদিনার রওজা পাক থেকে চিৎকার করে আওয়াজ দেয় ওয়ালাইকুম সালাম ইয়া গরীব নওয়াজ কামিয়াব 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 জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে বর্তমানা আমি আপনার দরবারে সালাম দিয়ে সালামি উত্তর পেলাম ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে বড় সাধনা আপনার নূরের হাতখানা ধরে একবার মুসাফা করতে চাই ইয়া রাসূলুল্লাহ হে আপনি যদি মদিনার রওজা পাক থেকে একবার নূরের হাতটা বার করে দিয়ে দেন আমি গরীব নামাজ আপনার নূরের হাতখানা ধরে একবার মুসাফা করে নিয়ে নেব আল্লাহ নবী মদিনার রওজা পাকে আর সহ্য করতে পারলো না মদিনার মাজার থেকে মিডিল পজিশন থেকে কবরটা ফেটে গিয়েছে আল্লাহ নবী নিজের ডান হাতটা নূরের হাতটা মদিনার রওজা পাকে একবার বার করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হরতে খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় রওজা পাকের ভিতরে ঢুকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের সাধনা মিটে গিয়েছে আপনি যদি আল্লাহর নবী মদিনার কবর থেকে একবার যদি সরাসরি উঠে পড়ে আমি আপনার বুকে বুকে একবার মিলে নিতে চাই আপনার বুকে বুকে একবার মোনাজাত কাদা করতে চাই আল্লাহ নবী বলেছিলেন ও বাবা গরিব নওয়াজ কেঁদো না বাবা কেঁদো না আমি আল্লাহ নবী আজ যদি মদিনার রওজা পাক থেকে উঠে পড়ি বাবা আল্লাহ কিয়ামত করে দিয়ে দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ও গরিব নওয়াজ আল্লাহ তাআলা তোমাকে মদিনা মক্কা মানুষ করে তোমাকে পাঠিয়ে দেয়নি বাবা তুমি চলে যাও হিন্দুস্তানে জমিয়ে চলে যাও যেখানে অন্ধকারে বরবারে পড়ে আছে কলমা হারা ঈমান হারা দ্বীন হারা শরিয়াত হারা তাদের কাছে তাওহীদের বাণী তালাশ তাদের কাছে পৌঁছে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর এই সময় চিন্তা করছে হিন্দুস্তান আবার কোথায় হিন্দুস্তান আবার কোথায় ম্যাপ আল্লাহ নবী দেখাই দিয়ে দিলেন ম্যাপ আঁকাই দিয়ে দিলেন ওই সময় হযরতে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজকে মদিনা শরীফ থেকে পায়দারি হাঁটতে হাঁটতে দাওয়াত দিতে দিতে দাওয়াত দিতে দিতে 40 জন কাফেলা সঙ্গীকে সাথে করে নিয়ে পাকিস্তান হয়ে পাঞ্জাব হয়ে সরস্বতী নদীর ধারে হেঁটে হেঁটে দিল্লির জমিনে রহমত আল্লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে শুধু মুসলমানের নবী করে পাঠায় দেয় বিশ্ব নবীকে আল্লাহ নবীকে মুসলমানের নবী হিন্দু ইহুদি নাসারা খ্রিস্টান বৈদ্য তামাম মানুষের নবী করে পাহাড় পর গাছপালা তরুলতার নবী করে আল্লাহ পাক ওমর সাল্লাহ কা ইল্লা রহমত আল্লিল আলামিন করে জগৎবাসীর জন্য নিয়ামা স্বরূপ পাঠিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বাপ আব্দুল মুত্তালিব তিনি বর্ণনা করেন আমি যখন বাইতুল্লাহ কাবা শরীফের দেওয়ালের পাশে বসেছিলাম ওই সময় আমি রাতের অন্ধকারে জানাই দিলাম আমার বৌমার কাছে বলে দিলাম হে উম্মে আইমাম আবু লাহাবের বাদী সোয়াইবিয়াকে বললাম আমি নানার পাশে থাকবি রে জানি না আমি নার পুরুষামের বেদনা কখন শুরু হবে আমি আব্দুল মুত্তালিব হয়তো সংবাদ পাবো না আমি পুরুষ মার কাছে পৌঁছাইতে পারবো না আমাকে সংবাদ দিবি আমি একটা দাই মেয়েছেনে ধাত্রী মেয়েছে সংগ্রহ করব বাপ আব্দুল মুত্তালিব খানায় কাবা শরীফের পাশে বসে আছেন ওই সময় রাতের অন্ধকারে বাপ আব্দুল মুত্তালিব রাতের বেলা তাকায় রে স্বপ্ন দেখছে আল্লাহ তাআলা জানায় ও আমার মরায় কাফেরস্তারা আমার জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে দাও জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে দাও আমার আরশ আযীমকে সুন্দর করে সজ্জিত করো আমি দুনিয়ার জমিনে আমার বিশ্ব নবীকে আমি আল্লাহ পাঠাই দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ তাম মালাইকা ফেরেশতারা আসমানের উপরে ফিস্টি নিয়ে ঝান্ডা নিয়ে বিশ্ব নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে আল্লাহর নবীর উপরে তাম মালাইকা ফেরেশতারা তারা
আল্লাহ নবী তার সালাম পাহপা পাঠ করে স্লোগান দিতে থাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় বাপ আব্দুল মুত্তালিব এই স্বপ্নখানা দেখে ছুটে 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 হযরতে বিশ্ব নবী আর নিজের গরমের মধ্যে দরজার পাশে দাঁড়িয়ে জিন জিন না দিয়ে বলেছিল ও মেয়েমা ও সোয়াইবিয়ারে আমার বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে আমার কোলে একবার তুলে দিয়ে দে ও মেয়েমা রে আমার বেটা আব্দুল্লাহকে মদিনার জমিনে জন্মের মতন হারিয়ে ফেলেছি এই বুড়ো বয়সে শেষ মুহূর্তে পর্যন্ত আমার বেটা আব্দুল্লাহকে আমি দেখতে পাই না রে ওরে উম্মে আইমা ও সোয়াইবিয়া আমার সেই মৃত বেটা আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমার বেটা আমার ভাই মোহাম্মদকে আমার কোলে একবার তুলে দিয়ে দে জন্মের মতো বিশ্ব নবীকে কোলে করে নিয়ে আমার বেটা আব্দুল্লাহ দাদা বেদনা খানা জন্মের মতো নিবারণ হয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ। দরজা খুলে বলেছিল ও বাপ আব্দুল মুত্তালিব আপনার কি বেনিন খারাপ হয়ে গিয়েছে আপনি কেমন করে জানেন না তখন বাচ্চা প্রসাব করিনি আমি না যে বেটা ছেলে আজ তার ছেলে হবে কি মেয়ে হবে আপনি কেমন করে সে বলছেন জানেন আর বেটা মোহাম্মদ আমার কোলে তুলে দিয়ে দেরে ও বাপ আব্দুল মুত্তালিব আপনি কেমন করে জানলেন যে কারণ আপনার যে আজকে আব্দুল্লাহ যে পুত্র সন্তান হবে মেয়ে ছেলে হতে পারে বেটা ছেলে হতে পারে শুধু তাই নয় ও বাপ আব্দুল মুত্তালিব আমেনার বেটা তার জন্মগ্রহণ করার পরে তার নাম যে মোহাম্মদ রাখা হবে এ নাম কোথায় পেলে কোথাতে শুনলে ওই সময় বলেছিল ও মেয়েমা রে আমি আসমান থেকে আল্লাহর ফেরেশতারা আমার বিশ্ব নবী নামটা লক্ষ্যে ফিস্টিং নিয়ে তারা স্লোগান দিতে থাকে আমি এই স্বপ্ন দেখে মদিনা জমিনে গে যখন বাপ হারা হয়ে গেলে বাপের মাজার জিয়ারত করে নানির বাড়িতে ঘোরার পরে দুনিয়া জমিন থেকে মাম্মা জানকে হারিয়ে ফেললেন জনমের মতন বিশ্ব নবী এতিম কাঙাল হয়ে গেল ওই সময় বিশ্ব নবীকে কোলে করে নিয়ে মদিনা থেকে মক্কার জমিনে ফিরে আসে বাপ আব্দুল মুত্তালিব মক্কার পাহাড় উঁচা জায়গায় তাকিয়ে আছে আমার বোমামেরা আমার ভাই মোহাম্মদকে নিয়ে মক্কা থেকে মদিনা শরীফে চলে গিয়েছে ওই সময় বাপ আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখে তাম উটগুলো দেখা যায় তাম মহিলাদেরকে দেখা যায় আমার বোমামেরাকে আমি তো দেখতে পাই না আমার ভাই মোহাম্মদ উম্মে আইমান মেয়ের কোলে আছেন ওই সময় বিশ্ব নবী কেঁদে 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 আম্মা জানে চোখ গুলো ফুলে গিয়েছে অন্যায়ের জগুনে পিঠ থেকে নেমে গিয়েছে বাপ আব্দুল মুত্তালিব ওই সময় রেকর্ডে ছুটে এসেছে উম্মে আইমার চোখের পানি পড়া দেখে আল্লাহর নবী ছুটে গিয়ে বাপ আব্দুল মুত্তালিবের গলা খানা জড়িয়ে ধরে বলেছিলেন ও দাদা যান ও নার দাদা যান ও দাদা যা আমার আম্মা যান আমি না আমাকে জন্মের মতন ফেলে রেখে চলে গিয়েছে ও দাদা যান আমি মোহাম্মদ আমার দুনিয়ায় বাপ নাই মা দুনিয়ায় আমার নাই ও দাদা যান আল্লাহর নবী এই সময় বাপ আব্দুল মুত্তালিবের গলা ছাড়া জড়িয়ে চিৎকার করে কেঁদে ওই সময় আবু তালেবের বিবি ফাতেমা বিশ্ব নবীর কান্নার আওয়াজ পেয়ে ছুটে এসেছে ফাতেমা সে বলেছিল ও আমাদের ভাতিজা মোহাম্মদ বাবা কেঁদো না আমি তোমার দুনিয়ার জমিনে তোমার দাদি আম্মা যার বেঁচে আছি আমি তোমার চাচি আম্মা যার বেঁচে আছি আমি তোমাকে লালিত পালিত করবো সুবহানাল্লাহ। হে মুসলমান
ওই সময় বিশ্ব নবীকে বাপ আব্দুল মোতালেব তিনি লালিত পালিত করলেন। তিনি যখন মরণের বিছানায় শয্যাশায়িত হয়ে গেছে, মরণের বিছানায় সে তাম ছেলেদেরকে ডাকছে, বাবা ও আমার ছেলেরা, ও আমার ছেলেরা, বাবা সকলে আমার কাছে আয়, বাবা তোর ভাতিজা মোহাম্মদ এর দুনিয়ায় মা নাই বাপ নাই, আমি হায়াতে বেঁচেছিলাম বাবা, আমিও চলে যাচ্ছি বাবা, এই তিন ছেলেটা কে তাকে লালিত পালিত করবি বাবা, কে কে নিবি বল একবার। ওই সময় আবু তালেব বলেছিল, ও আমার রাজার, আমি আবু তালেব, আমার ভাতিজা মোহাম্মদ কে আমি তাকে লালিত পালিত করবো। জোরে বল সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে, আবু তালেব ইসলাম কবুল না করতে পারে, কালমা গ্রহণ না করতে পারে, যতদিন হায়াতে বেঁচে ছিল বিশ্ব নবীর জন্য আবু তালেব ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান শুনলে অবাক হয়ে যাবেন, কোন নবীর উম্মত আমি বাপি হয়েছি, কোন নেতার নেতৃত্ব আমরা ছেড়ে দিয়েছি। মুসলমান দুনিয়াবীর জুতো চাটার নেতার নেতৃত্বকে বজায় রাখতে গিয়ে এই মুসলমান একজন কলমাওয়ালা মুসলমানকে রাইফেলে গুলিতে হত্যা করে মুসলমান দ্বিধা করে না, বিশ্ব নেতার নেতৃত্বকে ছেড়ে দিয়ে দুনিয়াবীর নেতার নেতৃত্ব বজায় রাখতে গিয়ে একজন মুসলমান আর একজন মুসলমান এটম বম দিয়ে ওই মুসলমান তা হত্যা করে মুসলমান দিদা করে না। হে মুসলমান, কামতের মহাময়দানে আল্লাহ দরবার কি বলে কৈফিয়ত দেবে বাবা। বিশ্ব নবীকে যখন 9 বছর বয়স হয়ে যাব তাহলে বলেছিল, ও ভাতিজা মোহাম্মদ, আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছি বাবা, আমার সাথে যাবে কি বলো বাবা। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যা, আপনি আমাকে নিয়ে যান, নিশ্চয় আপনার সাথে যেতে চায়। আবু তালেব উটের পিঠে উঠেছেন, বিশ্ব নবী উটের পিছনে বসায় নিয়েছে। মক্কার জমিন দে আবু তালেব উকে হাঁকায় হাঁকায় নিজের আত্মীয় স্বজনের বন্ধুর বাড়ি যাচ্ছে। যারা হাজির সাহেব আছে নিশ্চয়ই জানবেন, মক্কা শরীফের সময় সময় লোহ হাওয়া গরম হাওয়া বইতে থাকে, কারণ মক্কা রোদেরা ওই সময় নিজের মুখটাকে বালুকার ভিতরে লাগায় দেয়, কারণ আমার পিঠের সাওয়ারে আরোহণকারী বসে আছেন, তিনি যেন বুঝতে পারে সম্মুখে গরম হাওয়া লোহ হাওয়া, সে তাড়াতাড়ি গায়ে যেন চামড়া পোশাক পরিধান করে নেয়। আবু তালেব বলে করলাম, নিশ্চয়ই সম্মুখে গরম হাওয়া লোহ হাওয়াছে, ওই সময় তাড়াতাড়ি চামড়ার পোশাকটা উটের পিঠ থেকে নিয়ে আবু তালেব গায়ে পরিধান করে নিয়েছে। উটের পিঠে আবার উঠে বসেছে, আবু তালেব উঠে লেখাম ধরে টানছে, বারবার টানতে টানতে প্রাসাদ হয়ে গেছে। আবু তালেব কোনো মতে উটকে বালুকার ভিতর থেকে মুখটাকে বার করতে পারলো না। জোরে বল সুবহানাল্লাহ। ওই সময় আবু তালেব উঠের পিঠ থেকে নেমে চাবুকখানা নিয়ে নিজের উটকে তোমার মারতে থাকে, এত প্রহার করতে থাকে উট আর সহ্য করতে পারে না। ওই সময় বিশ্ব নবী উটের কষ্টখানা দেখে বলেছিলেন, ও চাচা যান, ওই আমার চাচা যান, আমি মোহাম্মদ একটা কথা বলতে চাই চাচা, আমার কথাটা রাখবেন কি বলুন, আমার কথাটা নেবেন কি বলুন চাচা। আবু তালেব বলেছে, হে ভাতিজা, ও ভাতিজা মোহাম্মদ, কি কথা বলবি বাবা, কি কথা বলবি রে। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান, ও চাচা আবু তালেব, আপনি একটু জায়গা পরিবর্তন করবেন, আপনার জায়গা আমার বসার জায়গা দেন, আমার জায়গা আপনি চলে আসুন, আমি উঠে লাগাম খানা ধরে দেখি উট পথ চলে কিনা। জোরে বল সুবহানাল্লাহ। আবু তালেব বলেছিল, হে ভাতিজা মোহাম্মদ, ঠিক আছে বাবা তোর কথা মেনে নিলাম, আমার জায়গা তুই ফিরে আয়, তোর জায়গা আমাকে ছেড়ে দিয়ে দে বাবা। আল্লাহ নবী বিশ্ব নবী সাইয়েদেনা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উটের সম্মুখে
সম্মুখে বসেছে ওটের সম্মুখে বসার সাথে সাথে ওটা তো আজকে লাগাম খানা ধরেছে ওই সময় আনন্দই বাগবাগ হয়ে এত গতিতে আনন্দ মক্কার জমিনে দৌড়াতে শুরু করে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ কিছু রাস্তা যাওয়ার পরে আবু তালেব বলেছে ভাতিজা ও ভাতিজা মুহাম্মদ আমারও তো ভালোই যাচ্ছে বাবা ও ভাতিজা মুহাম্মদ আমারও তো ভালোই চলছে বাবা ও ভাতিজা মুহাম্মদ আমি মক্কার নেতা আমাকে কিনা জানে কিনা চিনে আমার তোর পিছনে বসাই রেখে আমার সম্মানে হানি হয় সম্মান আঘাত হয় ও ভাতিজা মুহাম্মদ তুই আমিনার বেটা মোহাম্মদ ও বেটা মোহাম্মদের তোর মনের একটা পাগলি মেয়ে ছেলে যে আমিনার মাথায় তেল জুটত না ছেঁড়া ফোটা তালি মারা শাড়ি পরে বেড়াতো মোহাম্মদ তোকে কেমন করে নেতা নবী বলে মেনে নিতে পারি মোহাম্মদ হে মোহাম্মদ রে এবার তোর জায়গা তুই ফিরে আয় আমার জায়গা তুই ছেড়ে দে লাকাদ কানাল আমার নবী পাকের চরিত্র সাথে পৃথিবীর মানুষের চরিত্র কোনদিন এক হতে পারে না জোরে বল সুবহানাল্লাহ হে মুসলমান ওই সময় বিশ্ব নবীর উঠে পিছনে বসে গিয়ে আবু তালেব উঠে সম্মুখে বসেছে এক পা দুই পা চলতে না চলতে উট আবার নিজের মুখটা বালুকার ভিতরে লাগাই দিয়েছে আবু তালেব রাগ সহ্য করতে পারলো না ওই সময় উটের পিঠ থেকে নেমে চাবুক দেয়া তোমার মারতে থাকে চাবুকের আঘাতে উট সহ্য করতে পারছে না একবার পিছনে পাউচা করে একবার সম্মুখের পাউচা করে নিজের মুখটাকে বার করে না তামার শরীরটা ফেটে ঝরনার পানি টপ টপ করে রক্ত পাক হয় হাদিস পাকেলে গেছে ওই সময় উঠ নিজের মুখটাকে বালুকার ভিতরে বার করে দিয়ে আবু তালেবের মুখের কাছে মুখটা লাগিয়ে বলেছিল ও আবু তালেবের আব্দুল মুতালেবের বেটা আবু তালেব তোর চাবুকের আঘাতে যদি আমাকে মারতে মারতে আমার কলিজা খানা ফেটে মারা যায় তাহলে দুঃখ না আমার বিশ্বনবীকে কোনদিন তোর পিছনে বসিয়ে রেখে আমি কোনদিন তাকে বেউসত করতে পারি না জোরে বল সুবহানাল্লাহ হে আবু তালেব আমার গ্যাস ফোটা রক্ত থাকতে আমি কোনদিন বিশ্বনবীকে তোর পিছনে বসিয়ে রেখে অপমান বেজ্জত করতে চায় না হে মুসলমান আর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে শুধু মানুষের নবী করে পাঠিয়ে দেন আল্লাহ আমার মখলুকের নবী করে রহমাস কিতাবে লেখা আছে পাঁচ বছর বয়স হুজুর নিজের পাশের জমিতে আসবে না হল চর্ষি গরু পাশল গ্রামে চাচা হিসাবে নাম হচ্ছে গৌসুল আজম রহমাতুল্লাহ পাঁচ বছরের ছোট বাচ্চা গরুর পিছনে কেমন করে নাঙল টেনে নিয়ে যাচ্ছে মাটি খুঁড়ছে হুজুর পিছনে পিছনে ঘুরছে তাকায় তাকায় দেখছে তাকিয়ে তাকিয়ে দেখছে ওই সময় গরু নিজের পিঠ থেকে জলখানা নামাই দিয়ে পিছনের দিকে তাকাই বলেন চিনেন ও গৌসুল আজম ও বাবা বাপির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহে আল্লাহ তাআলা আপনাকে গৌসুল আজম করে পাঠিয়ে দিয়েছে আমার গরু আমাদের পিছনে পিছনে ঘোরার জন্য আল্লাহ আপনাকে গৌসুল আজম করে পাঠিয়ে দেয়নি জোরে বল সুবহানাল্লাহ কোন পীর পীরের তো দেশে তা পীরের অভাব নাই কত রকম পীর বার হয়েছে পাঁচা চাটার পীর আমল চোষা পীর নেড়ে পীর আজকে দাঁড়িয়ে মোটা পারে গাঁজা পীর আজ কলকে পীর কত রকম পীর বার হয়েছে মিয়া হ্যাঁ পীর কাকে আমার পীরের সম্পর্কের কথা আমার ভাই সাবা কমিটির সাহেব আমরা বলে দিয়েছে আমি হাদিস গ্রহণ অন্যদিকে যাচ্ছি না আমি পীরের সম্পর্কে দিকে নিয়ে যাচ্ছি আমি শুধু বলতে যাই বিশ্ব নবীর সম্পর্কে যে আজকের তাম জানোয়ার পর্যন্ত কথা বলেছে অলিদের সাথে জানোয়ারা পর্যন্ত কথা বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ গতকালকে যে আজকে আমিনপুর এলাকায় খড়ের মাটি স্কুলে যে আজকে বাকি বিল্লাহ ভাই রহমাতুল্লাহ আলীহের যে স্মৃতি আজকে মৃত্যু দিবস এই উপলক্ষে এই সভা শুধু তাই নয় নহজুর পীর কিবরাদিন জাকিরিন সেই কমিটির সাহেবান্দা এই পবিত্র জলসা আয়োজন করে তামাম দেগঙ্গা মানুষের অনেকে অবদান সেখানে গিয়েছে স্বামী সেখানে ছিলাম আমারও দাওয়াত ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তিনি কে ছিলেন স্বয়ং আজকের হজরতে আজকে নহজুর পীর কিবরা রহমাতুল্লাহ আলী বলছেন হুজুর বলছেন আমার আব্বাজান বলছে বাবা এ আমার বেটা
সকলে রইলি রে, তামাম আমার মুরিদানা সে কেউ আমার কাছে আসলো, সকলে বলছে হুজুর আমাকে দোয়া করে আমার ছেলে যেন বিয়ে হয়, মেয়ের যেন বিয়ে হয়, আমার যেন বড় লোক হয়, আমার জমি জায়গা হয়, আমার আত্মীয় স্বজন হয়, আমার বিপদ আবার মুসিবত ব্যয়রাম ভালো হয়ে যায়, এমন কোথায় কোনো ব্যক্তি বললো যে হুজুর আপনি আমার কাছে আমাকে কিছু দেন, তার বিনিময়ে আমার নবী পাকের সাথে যেন সর্বসময় যেন আমার জিয়ারত নসিব হয়ে যায়, জরুর সুবহানাল্লাহ। এই কথা কেউ একবার বললো না? আমার বড় আফসোস, আমার কি সে হিসাবে এই এলেম কিনে আমি কবরে আল্লাহর কাছে ফিরে চলে যাবো? আমার এলেম কেউ নিতে পারবে না। ওই সময় না হুজুর পীরকে মিল্লা রহমাতুল্লাহ বলছে হুজুর ওই সময় আমি ঘরে দে কাউকে না বলে আমি চলে গেলাম ওখান থেকে মেদিনীপুরি চলে গেলাম পীরের দরবারে, পীরের দরবারে গিয়ে আমি ওইখানে বল হুজুর আমাকে মুরিদ করেন, আমাকে কিছু আপনি সেই হিসাবে তকরির করেন। বলছে বাবা তোমাদের জিন্দা পীর তোমার আব্বা যা ফুরফুরার জমিনে আছে, আমার কাজে কি করতে এলে বাবা? বলছে হুজুর আমার বড় শর্মিন্দা লজ্জা লাগে, আমার আব্বা যার কাজে বলতে পারি না, আপনার কাছে সে আপনি কি জামা জঙ্গলে চলে গেলাম, জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর ধানে মশগুল হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আমি ওই সময় জঙ্গলের ভিতরে গিয়ে কিছু নাই জঙ্গলে, আমি জঙ্গল আল্লাহ রে বাবা করতে বসে গেলাম, সময় সময় গাছের পাতা খায় আর জঙ্গলে পাহাড়ের নিচে একটা করে শাখা, ওই জায়গায় পাতা জিনিস সরিয়ে দিয়ে জঙ্গল সরিয়ে লতা বন সরিয়ে দিয়ে আস্তে করে গিয়ে একটু এক আজরা পানি তুলে রে আমি পানি পান করতে থাকি, আমি ওই সময় আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেলাম। আমার ওই সময় শুনতে পেলাম জঙ্গলি জানোয়ার জঙ্গলের ভিতর একটা বিশাল বাঘ এসে আকা করতে করতে চিৎকার করতে 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 আমার পিছন দেশে আমার দুটো হাত খাড়া মেরে আমার দুটো কাঁধের উপরে ধরে আমাকে না দেয়, আর ওই বাঘে নিজের গায়ে লালা গুলো আমার গায়ে পড়তে থাকে, বাঘ এত জোরে ঝিঁকি মারে ঈশ্বর আওয়াজ করে কে আমার হাত থেকে আর তোকে কে বাঁচাবে কে রক্ষা করবে, আমার হাত থেকে আজ তোকে কে রক্ষা করবে? হুজুর পীরকে রহমাতুল্লাহ বলছে ওই সময় বুঝতে পেরেছি এ মজিদ আমার বাদাম ছাড়ার কারণ না, আমাকে পরীক্ষা করছে, আমি জঙ্গলে না বলে চলে এসেছি, বাপের কাজে যাদার না জঙ্গলে চলে এসে আমাকে পরীক্ষা করে দেখছে। হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি ওই সময় চিৎকার করে আওয়াজ করে বলেছিল না না এ বাঘ জঙ্গলি বাঘ হতে পারে না, আমি ওই সময় আজ মোরা কামাই বসে চোখ খুলি না, বাঘ আমার গায়ে হাতা মেরে না দেয় গায়ে লালা গুলো ফেলে, আমি একবার চিৎকার করে আল্লাহু আকবার বলে আওয়াজ করেছি, ওই সময় বাঘটা যেন আজকে জঙ্গল ছিঁড়ে করে চিল্লে চিল্লে আওয়াজ করতে করতে চলে যায়, সুবহানাল্লাহ। আমি আবার কিছু সময় পরে দেখতে পেলাম আমার আবার ওই সময় জঙ্গলের ভিতরে উঠে আমাকে এমন সময় দেখতে পেলাম একটা বিশাল সাপ এসে, বিশাল বড় সাপ এসে আমাকে আজ পাঁচিয়ে ধরেছে, সম্মুখে তার আজ ফেনাটা ধরে আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে লালা করছে, আমি বুঝতে পেরে সাপ দুনিয়ার কোনো সাপ হতে পারে না, দুনিয়ার কোনো জিনিস হতে পারে না, কোনো আজ মজিদা হতে পারে, আমি চোখটা বন্ধ একবার আল্লাহু আকবার করার সাথে সাথে সাপ কোথা দিয়ে চিৎকার করতে করতে সাড়ে মত আওয়াজ করতে করতে পালিয়ে চলে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়েদেনা পয়গম্বর কারওজার, পয়গম্বর শরাবে মহব্বত, শরাবে মহব্বত পিলা দো খোদায়া, পয়গম্বর কা রওজা দেখা দে খোদায়া, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা। তাই বলতে চাই বাবা আল্লাহর মাহবুব কাকে বলে, বাবা আল্লাহর ওলি কাকে বলে, বাবা হে জগৎবাসী পৃথিবীর মানুষ আমরা যে মুসলমান
ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামের গলায় ছুরি চালানোর জন্য তমাম বেঈমান তারা উঠে পেড়ে লেগেছে মুসলমান আমাদের নামটাকে ইতিহাসের পাতা থেকে কেটে দেওয়ার পদ্ধতি চলছে বাবা আলোচনা চলছে মুসলমান হে জগৎবাসীরা সকলে এক বাক্যে তারা বলেছিল কেননা দেশময় আজকে মুসলমান বাদশাহ ছিল মুসলমান সম্রাট ছিল ওই সময় তারা মুসলমান সরকার মুসলমান সর্দারেরা তারা এক বাক্যে দেশের টাকা অপচয় খরচ করে গিয়েছে আর সুন্দরী বাইজিদ মেয়ে ছেলে গুলোর আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিয়েছে হে মুসলমান বিচারক বিচারপতি ছিলেন আর অপরদিকে আল্লাহ মোস্তফা আল্লাহ ছিলেন সুলেমান সুবহানাল্লাহ হে জগৎবাসীরা যে সময় বাদশাহ শাহজাহান চিন্তা করলাম দিল্লির জমিনে লাল কেল্লার ভিতরে একটা মতি মসজিদ তৈরি করতে চায় আমার মতি মসজিদে ওই ব্যক্তি এসে ভিটে পাথরটা বসাই দিয়ে দেবে যে ব্যক্তির 41 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নাই ওই ব্যক্তি যেন আমার এই লাল কেল্লার ভিতরে মতি মসজিদে পাথরটা বসিয়ে দিয়ে যাক তোমাদেরকে এক সপ্তাহ সময় দিলাম এই দিল্লির জমিন থেকে এই মহান মানুষকে খুঁজে বার করো সকলে ঘুরে ঘুরে এক সপ্তাহ হয়ে গেছে এমন মহান ব্যক্তিকে খুঁজে পেল না 41 বছর ফরজের নামাজ পায়দানি পার পড়া হয়েছে কেউ বলতে পারে না 41 বছর তাহাজ্জুদ গুজারি মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্টদায়ক ব্যাপার ছিল বাবা এক সপ্তাহ পরে এসে বলেছিল ও দিল্লি সম্রাট ও শাহজাহান ওই মহান ব্যক্তিকে দিল্লির জমি খুঁজে পেলাম না এমন মহান ব্যক্তিকে খুঁজে পেলাম না 41 বছর তাহাজ্জুদ গুজারি মানুষ আর পাওয়া গেল না বাবা ওই সময় বাদশাহ বলেছেন বাবা চলে যা আমার এলাকায় যত কোরআনের হাফেজ আছে ওই কোরআনের হাফেজগুলোকে ডেকে নিয়ে আসো আমি লাল কেল্লার ভিতরে মতি মসজিদ তৈরি করতে চাই এক একটা পাথর এক খতম করে কোরআন মাদি তেলাওয়াত করে ফুঁক দিয়ে ওই মতি মসজিদ বানাতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ভিতরে চলে আসেন দরসরি আল্লাহুম্মা ভিতরে জায়গা আছে চেপে চেপে আসেন ভিতরে যে তাকে আর ঘরে ফিরে আসলে নিজের বেগম মমতাজ কিনে পাগল হয়ে থাকে এত আল্লাহর কেমন করে হলে রে বাবা ও গো মুসলমান সেই মসজিদে বড় তোমার নামাজ পড়া হয় না তালা মারা ওই মতি মসজিদে তালা সরকার তালা বন্ধ করে দিয়েছে মুসলমান ও গো জগৎবাসী পৃথিবীর মানুষ তাই বলতে চায় বাদশাহ সম্রাট বলেছিল আমি দিল্লির জমিনে একটা ঐতিহাসিক মসজিদ তৈরি করতে চাই যে মসজিদের বিনিময়ে আমি শাহজাহান কবরে শুয়ে শুয়ে যেন সওয়াব পেতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ তিনি দিল্লির জমিনে জুমা মসজিদ তৈরি করলেন একদিন না দুই দিন না ধরে মুসলমান ও জগৎবাসীরা দিল্লির জুমা মসজিদ তৈরি করলেন 10 বছর ধরে 10,000 মিস্ত্রি লেবার খাটিয়ে দিয়ে 10 বছর ধরে ওই বিশাল জুমা মসজিদ তৈরি করলেন জুমা মসজিদ নির্ণয় হওয়ার পরে বাদশাহ শাহজাহানকে স্বপ্নে জানানো হয় ও সম্রাট বাদশাহ তুমি যে জুমা মসজিদ তৈরি করেছো বাবা ওই জুমা মসজিদে মুসলমানের নামাজ হবে না মুসলমানের নামাজ হবে না কেন না মুসলমানের নামাজ হবে না ওই জুমা মসজিদ কিবলা থেকে বেঁকে গিয়েছে টেরা হয়ে গিয়েছে ওই জুমা মসজিদে মুসলমানের নামাজ হবে না বাদশাহ শাহজাহান কেঁদে কেঁদে জার জার হয়ে যাচ্ছে ওই সময় বাদশাহ শাহজাহান কেঁদে কেঁদে বলেছিল আল্লাহর দরবারে ছুটে চলে যান আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল দরবারে চলে যান এই বাচ্চাগুলো ভাই উঠিয়ে দেন সকল উঠিয়ে এক পাশে করে দেন আপা ভিতরে চলে আসে অনেক জায়গা আছে ভাই আপা ভিতরে আসেন
ভাই সাহেব এসে গেছে আমি দেরি করব ভাই সাহেব আখির মোনাজাত করব কেউ ঘরে চলে যাবেন না ভালো ব্যবস্থা আছে ইনশাআল্লাহ কারো গায়ে পানি লাগবে না এটা দৃষ্টি হচ্ছে এমন আমার সেই হিসাব আপনি ভিজে দিচ্ছেন না ভিতরে আর অনেক জায়গা আছে সরে সরে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়েদেনা ওয়ালা আলে সাইয়েদেনা কেন ফুটেছিল তবে কেন যে ঝরে গেলে মদিনার জমিনে কেন যে লুকালে আল্লাহ হুম্মা সাইয়েদনা ওয়ালা আলে সাইয়েদনা আলহামদুলিল্লাহ তাই বলতে চাই বাবা হে জগৎবাসী আল্লাহ পাক আল্লাহ মাহবুব বান্দা কাকে বলে আল্লাহর ওলি কাকে বলে বাবা ওই সময় আল্লাহর ওলি দরবারে দিল্লির সম্রাট বাদশা শাহজাহান ছুটে 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 যাচ্ছে আল্লাহর ওলি জমিনে দিল্লির জমিনে গিয়ে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ দরবারে গিয়ে বলেছিলেন আল্লাহর ওলি বলেছিল বাবা শাহজাহান ও বাবা শাহজাহান কেদো না বাবা কেঁদো না কেঁদো না বাবা কেঁদো না তোমার জুমা মসজিদে মুসলমান নামাজ হবে না কেননা জুমা মসজিদ কেবলা দিকে গিয়েছে তারা হয়ে গেছে বাবা তোমার জুমা মসজিদ ভেঙে পানা ছাড়া মুসলমানের কাজে লাগতে পারে না ওই সময় দিল্লির সম্রাট বাদশা শাহজাহান আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যার যার ওই সময় দিল্লির সম্রাট বলেছিল ও আল্লাহর নবী ও আল্লাহর নবী নিজামউদ্দিন দুনিয়ার জমিনে এমন কি মেশিন কোনো আছে এমন কি আল্লাহর নবী আছে যার দুয়ার বদৌলতে দুয়ার বিনিময়ে আমার জুমা মসজিদটা সিধা হয়ে যাবে আমি শাহজাদ যত লাখ টাকা লাগুক না কেন তাকে দেব আল্লাহর নবী এমন কোন মেশিন আছে আল্লাহর নবী আছে বাবা যার ওসিনাতে যার বিনিময়ে আমার জুমা মসজিদটা কেবল নির্ণয় হয়ে যা বাদশাকে বলেছেন বাবা হে শাহজাহান কাঁদিস না বাবা কাঁদিস না রে শাহজাহান কেঁদো না বাবা কেঁদো না তোমার জুমা মসজিদ ভেঙে ফেলা ছাড়া আর মুসলমানের কাজে লাগতে পারে না আল্লাহর নবী দাঁড়িয়ে বলেছিলেন ও আল্লাহর নবী অত বিশাল মসজিদ দশ বছর ধরে দশ হাজার তেমন করে এক পাড়ে দোয়া রেখে আমি দশ হাজার করে মিস্ত্রি খাটিয়ে এই বিশাল মসজিদ তৈরি করলাম আল্লাহ তাআলা হয় ততদিন আমাকে হায়াতে বাঁচায় রেখে দেবে না এই জুমা মসজিদ কি আমার নির্ণয় হবে না আমি দিল্লি সম্রাট কবরে শুয়ে শুয়ে কি সওয়াব পেতে পারি না আল্লাহর দরবারে দাঁড়িয়ে ওই সময় বলেছিল ও আল্লাহর নবী হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আমার জুমা মসজিদ যদি কেবলা নির্ণয় না হয় আমার জুমা মসজিদ যদি কেবলা ঠিক না হয় আমি দিল্লির সম্রাট আমি শাহজাহান এই মুখখানা দুনিয়ার মানুষকে আর দেখাবো না দিল্লি জুমা মসজিদে মেন গেটে সিঁড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল খানা ঠুকে কপাল ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে ফেলে দেব এই মুখখানা দুনিয়ার মানুষকে আমি আর দেখাবো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওরই বলেছিলেন বাবা ও দিল্লি সম্রাট ও শাহজাহান কেঁদো না বাবা কেঁদো না কেঁদো না বাবা কেঁদো না আমি একজন আল্লাহর ওলি ঠিকানা দিতে পারি বাবা আমি একজন আল্লাহর ওলির কথা বলতে পারি বাবা শাহজাহান ও শাহজাহান
মসি যদি চাপ জাহান তোমার বাঁচবে না আর যদি জাহান তোমার চাপ মসি তোমার ঠিক হবে না বাবা কি নিতে চাও সাজা আল্লাহর ওলি দানদানি বলেছিলেন ও আল্লাহর ওলি নিজামতি আউলিয়া রহমাতুল্লাহ রাইহে আমার জুমা মসি যদি কিবলা নির্ণয় হয়ে যায় এ থেকে আমার সৌভাগ্য আর কি হতে পারে আমার জীবন যদি চলে যায় আমার কোনো দুঃখ না আমার জুমা মসি যদি কিবলা নির্ণয় হয়ে যায় এ থেকে আনন্দ সৌভাগ্য আর কি হতে পারে সুরে সুবহানাল্লাহ বাদশা শাহজাহান কি জানিয়ে দিয়েছিলেন আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া বলেছিল ও দিল্লি সম্রাট ও শাহজাহান চলে যাও বাবা চলে যাও আসামের জঙ্গলের ভিতরে একজন আল্লাহর আবেদ বসে আছে আসামের জঙ্গলের ভিতরে একজন আল্লাহর ওলি বসে আছে বাবা ও দিল্লি সম্রাট শাহজাহান তোমাকে দেখতে পেলে দাঁড়িয়ে থাকতে পারো জীবন হয়তো চলে যাবে তোমার মস্তি ঠিক হয়ে যাবে বাদশা শাহজাহান বলেছিলেন বাবা দুনিয়ার কোন সুখ শান্তি চাই না আমার জুমা মস্তি যদি কেবলা নির্ণয় হয়ে যায় এ থেকে আমার সৌভাগ্য আর কি হতে পারে সুরে সুবহানাল্লাহ আল্লাহর দরবার থেকে ওই সময় বাদশা শাহজাহান ছুটে 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 দৌড়াচ্ছে আসামের জঙ্গলের ভিতরে বাঘের ভয় করল না সাপের ভয় করল না কোন জানোয়ারের ভয় করল না জঙ্গলের ভিতরে ঢুকে আল্লাহ 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 কোতে কোতে দৌড়া চিল্লাতে চিল্লাতে দৌড়া তামার জঙ্গলি জানোয়ারেরা তামার সিংহ বাঘরা তামার জীব জানোয়ারেরা এই সময় জঙ্গলে কাতারে কাতারে সকলে দাঁড়িয়ে আছে দিল্লি সম্রাট শাহজাহান বলেছিল হে জঙ্গলি বাঘ ও জঙ্গলি সিংহরা তোরা কি আমাকে খাবি বলে দাঁড়িয়ে আছিস রে তোরা আমাকে ভয় দেখাবি বলে দাঁড়িয়ে আছি বাবা আল্লাহ তাআলা ওই সময় জানোয়ারে জুবার খুলে দিয়েছিল ও দিল্লি সম্রাট ও শাহজাহান আল্লাহ রবি আপনাকে খেতে আসি না আপনাকে ভয় দেখাতে আসি না আল্লাহর ওই চেহারা দর্শন করার জন্য এই জঙ্গলে আমরা কাতারে কাতারে দাঁড়িয়ে আছি জোরে বল সুবহানাল্লাহ বাদশা শাহজাহান আল্লাহর ওলি দরবারে জঙ্গলের ভিতরে চিৎকার করতে করতে ঢুকে পড়েছে বাবা ওই সময় দেখতে পার একজন রোগা কঙ্কাল মানুষ অলঙ্গ তরোয়াল নিয়ে ছুটে ছুটে আসছে হে দিল্লি সম্রাট শাহজাহান ও বাদশা শাহজাহান তোর জুমা মসজিদ দেখে গিয়েছে জুমা মসজিদ টানা হয়ে গিয়েছে আমার কাছে কি করতে আসছি বাবা আমার কাছে কি করতে আসছি রে বাদশা শাহজাহান ওই সময় তরোয়ালের ভয় করল না জানে আশা করল না ছুটে গিয়ে আল্লাহর ওই দুইটা পা জড়িয়ে ধরেছে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর ওলি হযরতের হারে বারে সাথ রাহমাতুল্লাহ আলাইহে ওই জঙ্গলের ভিতরে আল্লাহর ওলি হযরতে হারে বারে সাথ রাহমাতুল্লাহ আলাইহে ওই জঙ্গলের ভিতরে বলেছিল বাবা শাহজাহান ও শাহজাহান কে তোকে ঠিকানা দিয়েছে বাবা কে তোকে বলে দিল রে বাবা এই জঙ্গল একদিন না দুই দিন না 41 বছর আল্লাহ রে বাবা করতে থাকি বাবা 41 বছর কোন বেটা ছেলে মেয়ে ছেলের মুখ আমি দর্শন করিনি জোরে বল সুবহানাল্লাহ ও শাহজাহান এই জঙ্গলের ভিতরে কে তোকে ঠিকানা দিয়েছে বাবা আমি 41 বছর দুনিয়ার কোন দানা খাইনি বাবা গাছের পাতা খেয়ে
পাহাড়ের ঝর্ণার পানি পান করে বাবা আমি 41 বছর আল্লাহর ইবাদত করতে থাকি বাবা 41 বছর রোজা রেখে দিয়েছি সুবহান সুবহানাল্লাহ আল্লাহর ওরই কাছে দেশের পীরে অভাব নাই মিয়া আলে বলে আমার অভাব নাই হাক্কানি ওরই হাক্কানি পীর কাকে বলে কত ল্যাজ হচ্ছে কত পীর কৌলে বসে আছেন কত পীর কৌলে বসে আছেন বাংলাদেশে এক সময় পীর এসেছিলেন এখনকার বেশিরভাগ এলাকায় পীর দেখা যায় আজকে দাদা ছেলে মেয়ে ছেলেকে একসাথে নিয়ে জিকির করতে থাকে হালকা জিকির করে পীর সাহেব আজকে ছন্দ বলছে সেই হিসাবে আজকে অন্তরের বাজকে বাজছে সেই হিসাবে পর্দা খুলে গেছে বাইরের পর্দা তুই দা সকলে কাপড় খুলে আজকে দাদা ছেলে মেয়ে ছেলে অঙ্গুলো হবে আছে আজকে সেই হিসাবে অন্তরের বাতি চলে গেছে বাইরের বাতি নিভাই দাও অন্ধকারের ভিতরে একখানা দুইখানা বাংলাদেশের জমিনে একখানা দুইটা একশো না দুশো না পাঁচশো কুমারী মেয়ে ছেলেকে ওই কমবক্ষ নারায় ধর্ষণ করে তাদের কুমারী মেয়ে ছেলেকে সকলকে গর্ব গর্ভবতী হামেরা করে দিয়েছিল অবশিষ্ট সময়ে খোদা তাকে পায়খানা ঘরের ভিতরে ফেলে গালের মধ্যে পায়খানা ডাব্বার মধ্যে আল্লাহ পাক তাকে গুজরে ধরে গালের মধ্যে পায়খানা পুরিয়ে দিয়ে আল্লাহ তাকে জনমের মতন জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন পীর কাকে বলে ওলি কাকে বলে জেনে রেখে তার মন্দ তাই বলতে চায় আল্লাহর ওই সময় দাঁড়িয়ে বলেছেন বাবা শাহজাহান আমি এত রোগা এত কঙ্কাল মানুষ বাবা আমাকে আর বাতি নিজেরই জাহিরি হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া জমিনে আর বাঁচায় রেখে দেবে না বাবা আর বাঁচাবে না বাবা হে আমার শাহজাহান কে তোকে বলে দিল বাবা এই জঙ্গলে কে ঠিকানা দিয়েছে বাবা হে শাহজাহান আমি এত রোগা কঙ্কাল মানুষ বাবা অত বড় বিশাল জুমা মসজিদ আমি ঠিক করতে পারবো না আমি ছেলে সিদা করতে পারবো না বাবা ফিরে চলে যা ফিরে চলে যা বাদশা শাহজাহান আল্লাহর ওই দুইখানা পা জড়িয়ে বলেছিল ও আল্লাহর ওই হযরতে হারেবারে শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা আপনার দুয়ার বদলাতে আমার জুমা মসজিদ কেবলা সিদা হয়ে যাবে সুবহানাল্লাহ হে মুসলমান আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি কাকে বলে বাবা জোয়ারে শুয়ে আছে হুজুর হান্নান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কত বড় তোমাকে আল্লাহর ওলি করে জনকে মুসলমান জানেন না হুজুরের জীবন ইতিহাসের কাছে হুজুর হান্নান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আজ ভাঙলে রাজগিরে হারোয়া নদীর পারে জলসা করতে গিয়েছেন তখন গাড়ি ঘোড়া ছিল নি ভ্যানে করে যাচ্ছে হারোয়া নদীর পারে ঝিনকাই জলসা করতে গিয়েছে ওপারে নদীর ওপারে জলসা করার পরে গাড়োয়ান বলছে হুজুর রাতের বেলা ঠান্ডা এখানে ঘরে ফিরে চলে যায় এত রাতের বেলা কি কষ্ট করে কোনো লাভ নাই হুজুর বলছে চলো তুমি যদি যাও নিয়ে যাও কোনো অসুখে আমি চলে যাব রাতের বেলা এসে দেখতে পায় হায় রে এখানে সামনে তো নদী আছে নদী পার হতে হবে হারোয়া নদী পার হতে হবে বলছে হুজুর যে নদী পার হতে এখানে তো ফেরি ঘাটে কোনো লোকা নাই আজ সেই হিসাবে কেমন বা ফিরে আসলাম এই নদী ঘাটে মরবো এখানে আর সেই হিসাবে কোনো আজ লোকা নাই আমাদের গাড়ি কামড় পার আমরাই বা পার হবো কেমন করে হুজুর বলছে বাবা নদী বা পার হবে কেন লৌকা বা উঠবে কেন যে রাস্তায় এসেছো সেই রাস্তায় সিধা চলো হুজুর সুবহানাল্লাহ যে হুজুর আমি বলছি তো সেই রাস্তা দিয়ে পাস আমি যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে আসছি তাহলে সামনে নদী পার হতে হবে তো এই লৌকা না হলে পার হবে কেমন করে আল্লাহ আর এই সময় বলেছিল মামা গারোয়ান জেলকে দাও জীবনে কাউকে বলবে না গারোয়ান চোখটা বন্ধ করে তোমার ধ্যানে স্টাইটা ধরে নিয়ে না সঙ্গে সঙ্গে এ চোখ খুলে আর দেখা সাথে সাথে দেখে আমি হারোয়ায় পারে পৌঁছে গেছি জোরে সুবহানাল্লাহ তোমাকে জানিয়ে দিয়ে দিলাম তোমাকে বলে দিয়ে দিলাম বাবা হে দিল্লির সম্রাট শাহজাহান আমার দ্বারা হয়তো সম্ভব হবে না ওই বিশাল জুমা মসজিদ খানা নির্ণয় করতে পারবো সিদা করতে পারবো একটা ওসিয়াত আমাকে মেনে নিতে হবে একটা কথা আমার মেনে নিতে হবে আল্লাহ তার আমার দ্বারা যদি জুমা মসজিদ খানা সিদা করে নির্ণয় করে না আমার ইন্তেকালের পরে জুমা মসজিদে জুমা মসজিদে মেনে গেলে সিঁড়ির তলায় আমার দাফন করে দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার জুমা মসজিদে মেন গেটের সিঁড়ির তলা আমার দাফন করে দিতে হবে এই ওসিয়াত যদি মেনে নাও তাহলে জঙ্গল থেকে তোমার সাথে দিল্লির জমিনে যেতে চাই
আল্লাহ আলীকে হাতখানা ধরে হযরতে হারে বারে সারাহমাতুল্লাহ আলীকে জঙ্গল থেকে যখন দিল্লির জমিনে নিয়ে আসছে তাম আওয়াজ হয়ে গিয়েছে দিল্লির জমিনে আজকে রে আমার একটা আল্লাহ এমন একটা পালোয়ার আছে আসামের জঙ্গল থেকে এই বিশাল জুমা মসজিদ খানা ঠেলে সিধা করে দিয়ে দেবে হাজার হাজার মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে আল্লাহ আলী হযরতে হারে বারে শাহ রহমাতুল্লাহ নাই হে ওই রোগা কঙ্কাল মানুষকে যখন দিল্লির মানুষ সকলে দেখতে পায় এক বাক্যে বলেছিল হে বাচ্চা সম্রাট ও বাবা শাহজাহান আপনি কি ম্যাট পাগল হয়ে গিয়েছেন কোথা থেকে একটা জঙ্গলি পাগল ধরে এনেছে যিনি নিজের দেহরে নড়তে পারে না চলতে পারে না এই বিশাল জুমা মসজিদ খানা কেমন করে সিধা করে দিতে পারে আপনি এত বড় জ্ঞানী এত বড় পণ্ডিত এত বিচক্ষণ বাদশা হয়ে একজন রাস্তার ভিখারি পাগল ধরে এনেছেন যার দেহ কঙ্কাল হয়ে গিয়েছে নড়তে পারে না চলতে পারে না আর আপনি আজ সেই মানুষটাকে ধরে এনেছেন ভাই সকলে একটু ভাইরা যারা বাইরে আছে তার ভিতরে আছে সরে সরে আসে সবাই জিকির করুন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ সরে সরে আসেন ঠান্ডা পানি হচ্ছে ফ্যান আছে অসুবিধা নাই সকলের বসার সুযোগ দেন সবই আল্লাহ পাকের ইচ্ছা কারণ গত তারিখ যা ছিল ওই বর্ষার কারণে শিলা বৃষ্টি হওয়ার কারণে দহুরিয়া সভা আর বানচার হয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল আবার সেই জলসা নিশ্চয়ই আল্লাহ পাক দহুরিয়া গ্রামে আল্লাহ পাক নিশ্চয়ই অস্তার করুণা তার দয়া রহমত আছে এই জলসার ওসিলায় হয়তো তমাম মানুষকে আল্লাহ পাক রহমত নূর আলা নূর করে দিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তমাম মানুষ পানির আশায় পাগল হয়ে যাচ্ছে পানি আসে কোনো দুঃখ হওয়ার কারণ নয় হয়তো জলসার তো ব্যাঘাত ঘটছে আজ সভা কমিটি বসে চিন্তা করছে যে পানির জন্য জলসা বন্ধ সেই পানি আবার ঘুরে এলো এই জলসা দেবো জেনে কেনার মঙ্গল তাই বলতে চায় হে জগৎবাসী পৃথিবীর মানুষেরা বাবা হে দুনিয়ার মানুষ আল্লাহর অলি হারতে হারে বারে শাহ রহমাতুল্লাহ আলী হে দিল্লি জমিনে যখন সে পৌঁছে গিয়েছে হাজার হাজার মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে ওই আল্লাহর অলিকে দেখে তামা মানুষেরা আল্লাহর অলির চেহারা দেখে বাদশাহ শাহজাহানকে বলেছিলেন আপনি কি পাগল হয়ে গিয়েছে বেরের খারাপ একটি জঙ্গলি পাগল ধরে নড়তে পারে না এই কেমন করে আপনার জুমা মসজিদ সিধা করে দিয়ে দেবে আল্লাহর অলি হযরতে হারে বারে শাহ রহমাতুল্লাহ আলাইহি ওই সময় জুমা মসজিদে মেহরাবের পাশে দাঁড়িয়ে বলেছিল হে বাদশাহ শাহজাহান ও দিল্লি সম্রাট শাহজাহান বাবা ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসো চার কোণে চারজনকে ম্যাপ নিয়ে দাঁড়িয়ে যেতে বলো ও বাদশাহ শাহজাহান চার কোণে চারজনকে ম্যাপ নিয়ে দাঁড়িয়ে যেতে বলো আল্লাহর অলি হযরতে হারে বারে শাহ রহমাতুল্লাহ আলী হে দিল্লি জুমা মসজিদে মেহরাবের পাশে দাঁড়িয়ে মেহরাব খানা ধরে বলেছিল হে দিল্লি জুমা মসজিদ হে পাদরীর বালিরা যে খোদা তোকে তৈরি করেছে আমাকে সেই খোদা তৈরি করেছে যে খোদারে বাবা বন্দিগি তোরা করে থাকিস রে আমি সেই খোদা এবাদত বন্দিগি করে দি বাবা ও দিল্লি জুমা মসজিদ পাদরীর বালিরা আর আমার বাতিনি যিনি জাহিরি হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে বেশি দিন হায়াতে বাঁচায় রেখে দেবে না আমি তোদেরকে ঠেলে সিধা করে দেওয়ার মতন আমার শক্তি নাই আমার ক্ষমতা নাই আমি তোদের গায়ে একটু টেক লেগে দাঁড়াবো তোরা নিজেরা একা এক অটোমেটিক ঠিক হয়ে যাবি জোরে বল সুবহানাল্লাহ কত বড় মহান ব্যক্তি দিল্লি জুমা মসজিদে মেহরাবের পাশে দাঁড়িয়ে মেহরাব খানা ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছে আল্লাহু আকবার আওয়াজ হওয়ার সাথে সাথে কটরেটা শব্দ হয়ে জুমা মসজিদ কিবলা দিকে ঘুরে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাম মানুষ পঙ্গপালের মতন সকলে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসে আল্লাহর মহান ব্যক্তিকে আল্লাহর ওই দুইখানা কদম উসি করব আল্লাহর ওই দুখানা পায়ে ধুলা নিজের গায়ে লেখে ধন্য হয়ে যাব আল্লাহর ওই সোনা
জমিন পড়ে যাওয়ার সাথে সাথে ঝটপট ঝটপট করতে করতে কলিজা খানা পেটে ইন্তেকাল করে গিয়েছে জনমন সুবহান তামা মানুষ পঙ্গ করে মধু ছুটে এসে আল্লাহর দুইখানা কদমের কাছে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে বাবা আল্লাহ কি মানুষ তৈরি করেছিল বাবা যারা দিল্লি জমিনে গিয়েছে দিল্লির জমিনে মেহরাবে চিৎকার কই বাজে হে মুসলমান দিল্লি জুমা মসজিদে তিনটে গেট আছে মেন গেট যাকে লাল কিল্লা দিকে চান্দি মার্কেটের দিকে যে গেটকে মেন গেট বলা হয় ওই মেন গেটে সিঁড়ির পাশে চান্দি মার্কেট আছে ওই চান্দি মার্কেটে বড় চাতাল ওই চাতালের পাশে একটা মোটা নিম গাছ আছে ওই নিম গাছের গোড়ায় হজরতে হারে বারে শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ আছে জরিমন সুবহানাল্লাহ আল্লাহ কি মানুষ তৈরি করেছে হ্যাঁ পীর কাকে হাক্কানি বলি যাদের দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার জন্য জাহান্নাম আগুনটা আল্লাহ পাক মনে করলে হারাম করে দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ হে জগৎবাসী পৃথিবীর মানুষই তাই বলতে চায় হে মুসলমান আজ ভারতের মুসলমান কার ওসিলায় কার বিনিময়ে মুসলমান হয়েছো সকলে তেউরে মুসি কাওড়া ধাওয়া জেলে জেলে ছিল সকলে মুদ্ধ পাড়া ছিল যার ওসিলাতে মুসলমান কেন নাজি মুসলমানকে ভারতের মুসলমানকে এক পাখে জানাই দেয় ওগো ভারতের মুসলমান নাই কোরআন ছাড়ো নাই ভারত চাও হে ভারতের মুসলমান নইলে তোমাকে আজি ভারতের মুসলমান নাই কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো স্লোগান দিচ্ছে নতুবা হে ভারতের মুসলমান নইলে কয়েকটা কোরআন আয়াত এভাবে থাকবে না ও জগৎবাসীরা হে দুনিয়ার মানুষেরা ওই সময় দিল্লির জমিনে শাসক ছিল যে সময় মুখ্যমন্ত্রী ছিল খন্ডেকরাও মুসলমান বিদ্রোহী বাদশাহ খন্ডেকরাও বলেছিল আমার দেশে যদি কোনো মুসলমান আসে দাড়িওয়ালা টুপিওয়ালা ধূপওয়ালা মুসলমান তাকে শুলে চাপিয়ে তার রক্ত বার করে আমার কপালে ত্রিশূল করে তারপরে আমি স্নান করে পানাহার করব নতুবা মুসলমানকে কতল না করে আমি পানাহার খাওয়া দাওয়া করব না মুখ্যমন্ত্রী খন্ডেকরাও ওই জামানাতে প্রধানমন্ত্রী ছিল বাদশা পৃথ্বীরাজ সে ছিল মুসলমান বিদ্রোহী মুসলমান যেন আমার দেশে জীবনে কোনদিন পা না দেয় আল্লাহর হজরতে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জীর রহমাতুল্লাহ আলাইহে হে মুসলমান আজ হুজুরের জীবনের কথা আমাকে সভা কমিটি বলতে বলে দিয়েছেন আমি সে আপনাদের কাছে রাখছি ভাই এসে যতক্ষণ আসবে আমি ততক্ষণ চালাতে চলবো হে জগৎবাসীরা আল্লাহর ওইখান থেকে কেননা তিনি আজকে ১৩ বছর বয়সে বাপ মাহারা হয়ে তুই কোরআনের হাফেজ হয়ে মা ছিল না বাপ ছিল না নিজের সম্পদ গুলো বিক্রি করে দিয়ে তামাম এলেম শিক্ষা করার পরে হাফেজ কারি মহাদেশ হওয়ার পরে চিন্তা হলো একটা জিনিস আমার অভাব হয়ে গিয়েছে যে এলেমটা কোন মাদ্রাসা স্কুল কলেজে পড়ানো হয় না আমার বাতিল শিক্ষা আমাকে শিখতে হবে তাহলে ওই বাতিল তথ্য নিতে গেলে কোন পীরের দরবারে আমাকে চলে যেতে হবে পীর পরীক্ষা করতে 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 আল্লাহর ওলি হবে খাজা গরিব নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জীর রহমাতুল্লাহ আলাইহে একটা না নিজের পীরে ২১টা বছর আল্লাহর ওলি খেদমত করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যিনি এত বড় আলেম ওলামা হাফেজ কারি মহাদ্দেস হয়েছে আর আমাদের এলাকায় দুপাতা পড়ে আলেম হয়ে ওমাল পরে আজকে রহিম বক্সকে আর সালাম দিতে চায় না মনে করে আমি আলেম হয়েছি হাফেজ হয়েছি হাজি হয়েছি ওরা আমাকে সালাম দিক আমি তাকে সালাম দেবো কেন কত অহংকার ২২টা বছর পায়খানায় লোটা করে পানি বয়ে দিয়েছে জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে হুজুরের খেদমত করেছে ২২টা বছর জোরে বলুন সুবহান
অনেক লম্বা চড়া কথা, সেদিকে যাচ্ছি না। মূল্যবান কথাগুলো আমার সামনে সাজ সেই বক্তব্যটি করব। আল্লাহর ওই সময় হযরতে খাজা গরিবে নাম বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 22টা বছর পরে ইবাদত করার পরে আল্লাহর ওই সময় আল্লাহর দরবারে তিনি চলে যাচ্ছে। আল্লাহর ওই দরবারে বলল, বাবা ও গরিবে নাম, আমার তো এতদিন থাকলি বাবা, আমি একবার তোকে একটু পরীক্ষা করে দেখি বাবা। আমার দরবারে 22টা বছর থাকলি, শুধু পায়খানের পানি উঠালি, জামাকাপড় পরিষ্কার করলি না, খাওয়া দাওয়া সেবা করলি, একটু পরীক্ষা করব। ছেলে যখন মাধ্যমিক পাস করে, পাস করার পরে যখন কলেজে চলে যায়, মা বাপ চিন্তা করে ছেলে আমার কলেজে যাচ্ছে, কত না পড়ায় পড়বে। সকাল তাড়াতাড়ি গোসল করে মা আজকে 10টার মধ্যে রান্না করে দিল, ডিম সিদ্ধ করে দিল, এক গ্লাস দুধ দিল। ছেলে আমার ডায়েরি হাতে করে কলেজে চলছে, মায়ের কাছে পয়সা নেই, মা চিন্তা করলো না, বাবাও চিন্তা করলো না, আমার ছেলে আজ সেই যে কলেজে প্রফেসরের লেকচার শুনলে কি ক্লাস করবে, না মুমিনার হাত ধরে বাংকার দাঁড়িয়ে প্রেমের গল্প করবে, মা বাবা কিছুই বুঝতে পারে না। মনে করে ছেলে আমার খুব পড়াশোনা করছে, ছেলে আমার খুব পড়াশোনা করছে, প্রফেসর বলতে চায় ওগো আব্দুর রহমান পরিচয় তোমার আতুর হবে না, যতই ক্লাস করো আর আমার লেকচার শুনোই বা না শোনো, মুমিনার খালেদার হাত ধরে প্রেমের স্লোগান প্রেমের গল্প করো, তোমার সাথে পরিচয় হবে উচ্চ মাধ্যমিক সামনে পরীক্ষা, ওই পরীক্ষার ফলাফল দেখে কতটুকু তুমি আজকে লেকচার শুনে কতটুকু পড়াশোনা করেছো, আর না কলেজে এসে ডাইরি হাতে করে শুধু প্রেমের স্লোগান দিয়েছো, পরিচয় সে জায়গায় হবে। অনেক সময় রোজিত বিশ্বাসের কাছে যাচ্ছে, পীরের কাছে কিছু পেলুনি, পীরের কাছে রোজিত যাচ্ছেন, পীরের দরবারে আসেন, অনেক আলেম আমার সঙ্গে মেশেন, আমি আমার সাহেবের সঙ্গে সম্পর্ক আছে, কিছুই জানে না, হুজুর পীর সাহেবের সঙ্গে ঘুরে আমি পীর সাহেবের খেদমত করি, ওমানের ভিতরে এক ফোঁটাও কিছু ঢুকিনি, শুধু খেদমতই করি, কিছু নিতে পারলাম না, কিছু নিতে পারলাম না। আল্লাহর ওই সময় বলেছে, বাবা ও করিবে না আমার দরবারে 22টা বছর আমার লোটাই করে পানি উঠাই দিলে, পোসা পায়খানা গোসলে পানি উঠাই দিয়ে দিলে, আমি তোমাকে পরীক্ষা করতে চাই বাবা, আমাকে শুধু খেদমত করলে না, এবাদত আমল করেছো বাবা। আল্লাহর আলী হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত আমল খানা একবার চোখ করে বলেছেন, বাবা ও বাবা গরিবে নওয়াজ আমার শাহাদা আমলের দিকে তাকায় দেখো, আমার শাহাদা আমলের ভিতরে কিছু দেখতে পাও কিনা। আল্লাহর ওলি হরতে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি সানজিরি রহমাতুল্লাহ বলেছিল, ও আমার পীর আমার মুর্শিদ, আমি হরতে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার শাহাদা আমলের ভিতরে আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়া জমিনটা সবই দেখতে পাই, জয় সুবহানাল্লাহ, আমি দুনিয়ার জমিনটা সব দেখতে পেয়েছি। এ জামানায় কিছু তরুণদের শুনি বলা হয়, বলে মৌলী সাহেব কটা কোলকে দম দিয়ে এসেছে, আজকে গাঁজা করে কথা খুঁজে পাও না, আঙুলের ভিতরে দুনিয়ার জমিন দেখা যায়, দেখেনি কিছু কিছু মাল আছে, তার আজকে বলতে সেই গাঁজায় এত দম দেয় পাশা দিয়ে ধমা ধমা বার হয়, তখন বলে ভাই জালুয়া দেখা হয় খোদা কি নূর দেখে পেয়েছি, মাই জালোয়া দেখাই খোদার নদে, ও মাল এত টানা টেনেছে চোখ দিয়ে শস্যের ফুল ছুটছে ছুটছে ত্রিকার্য ছুট দিচ্ছে, আর ওমনে করছে খোদার নদ দেখতে পাচ্ছি, জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুর গরিবে নামাজ যখন আবার